একটু বলেন যে সরকার আপনাকে একটা পয়সাও দিল না যে সরকার আপনাকে কোনো সহযোগিতাও করলো না অতত সেই সরকার এতগুলো আইন আপনার উপরে চাপিয়ে দিল নির্বিধায় আপনি মেনে নিয়ে বললেন না সরকারের আইনগুলো আমার জন্য ভালো মাথায় যদি হেলমেট না পরি মাথাটা ফেটে গেলে আমি আর জীবনে অন্য কিছু করতে পারবো না তাই সরকার যা আইনটা করেছে আমার মঙ্গলের জন্য পলুশন পেপার যদি ফেল হয় ধোমার জন্য সমাজ দূষিত হবে আইনটা আমার ভালোর জন্য ট্যাক্স যদি আদায় না করে রাস্তাগুলো ঠিক হবে কিভাবে আইনটা ভালোর জন্য সিগন্যাল যদি না মানি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আইনটা মঙ্গলের জন্য এতগুলো আইন চাপানোর পর আমরা বলি হ্যাঁ ভালোর জন্য সরকার করেছে তাই আমরা মেনে নিলাম ও ভাই বাবজি একটু আমাকে বুঝিয়ে বলেন না এই দেহ নামে গাড়িটাকে তৈরি করেছেন কোন দুনিয়ার কোন কোম্পানির মালিক না আমার আল্লাহ কে তৈরি করেছেন আল্লাহ পারা নম্বর এক পৃষ্ঠা নম্বর চার সুরার নাম সুরায় বাকারা রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে কিভাবে অস্বীকার করো সেই আল্লাহকে দুনিয়ার সরকারের আইন তো মেনে নিলে আর আমি আল্লাহ আমার আইন কিভাবে তোমরা মান্য করো ও বান্দা তোমাদের কি মনে পড়ে না তোমরা সবাই ছিলে মৃত আমি আল্লাহ তোমাদের সকলকে হায়াত প্রদান করেছি একটু জোরে বলা যাবে না ও বান্দা বান্দি আজকে তুমি বিরাট অট্টালিকার মালিক বিরাট অ্যাসেট তুমি উপার্জন করে ফেলেছ বিরাট বিষয় সম্পত্তি তুমি উপার্জন করে ফেলেছ তোমার গোটা সম্পদগুলো এক পাল্লায় রাখো আর অপর পাল্লায় তোমার জীবনটা রেখে দাও আর নিজেই মনকে প্রশ্ন করে বলো ওই জীবনের মূল্য বেশি না বিষয় সম্পত্তির মূল্য বেশি তোমার মন যদি বলে জীবনের মূল্যটা বেশি ও বান্দা কান খুলে শুনে নাও ওই জীবনটা দুনিয়ার কেউ তোমাকে দেয়নি আমি আল্লাহ বড় দয়া করে জীবনটা তোমাকে প্রদান করে দিয়েছি একটু জোরে বলা যাবে না ও বান্দা তুমি মৃত ছিলে মৃত কেমন মৃত বারো নম্বর ২৯ পৃষ্ঠা নম্বর ২০ সুরার নাম সুরাতুল কিয়ামা রব্বুল আলামিন বলেন আলাম ইয়াকু নুতফাতান মিন মানি ইউমনা ও বান্দা তুমি কি এক ফোঁটা না পাক পানির কাতরা ছিলে না তোমার কি মনে পড়ে না তোমার আব্বার উরস থেকে তুমি এক ফোঁটা না পাক পানি ওটাকে আমি আল্লাহ মাতৃ গর্ভে প্রবেশ করানোর বন্দোবস্ত আমি আল্লাহ করলাম আবার ওই মাতৃ গর্ভে আমি আল্লাহ স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমার জীবনটাকে আমি আল্লাহ গড়লাম একটু জোরে বলা যাবে না পারা নম্বর ১৭ পৃষ্ঠা নম্বর ১১ সূরার নাম সূরা হাজ রব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছিল বান্দা ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ দীর্ঘ ৪০ দিন মাতৃ গর্ভে মায়ের পেটে আমি আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলাম আবার ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ দীর্ঘ ৪০ দিন ধরে একটা মাংস পিণ্ড বানালাম আবার আমি আল্লাহ আবার ৪০ দিন পর ওই মাংস পিণ্ডেতে তোমার হায়াত তোমার জীবনটা আমি আল্লাহ প্রদান করলাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বান্দা কে দিয়েছে তোমার হায়াত কেউ দেয়নি আমি আল্লাহ বড় দয়া করে জীবনটা দিয়েছি গো বান্দা এমনি এমনি দেইনি আমি দিয়েছি বান্দা যাতে করে তুমি আমাকে স্বীকার করে নাও যাতে করে বান্দা আমি রব আমাকে মেনে নাও ওই জন্য হায়াতটা দিয়েছি ও বান্দা তোমার কি মনে পড়ে না ওই মাতৃ গর্ভে মায়ের পেটে কোনো রাজার রাজত্ব চলে না কোনো বাদশার বাদশাহিত্ব চলে না কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব চলে না ওই মায়ের গর্ভে একজন আর চলে তার নাম আমি আল্লাহ একটু জোরে বলা যাবে না শুনেছ না শুনেছ চার মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে ছ মাসে বাচ্চা নষ্ট শুনো না কত এমন বাচ্চা নষ্ট হয় আমি আল্লাহ ওখানে কারোর রাজত্ব চলে না আমি আল্লাহ রাজত্ব চাই বাচ্চা মনে করে আমার একটা ছেলে হোক কিন্তু হয় মেয়ে অনেকে মনে করে আমার মেয়ে হোক হয় ছেলে বাপ মা দেখতে হ্যান্ডসাম দেখতে সুন্দর এখন ওদের মনে স্বপ্ন আমার ছেলেটাও দেখতে হ্যান্ডসাম সুন্দর হবে
তোমার মতো কালো কালোটা সন্তান হয়েছে আবার তোমার আম্মা আব্বা দেখতে কালো তোমার আম্মা আব্বা তো মনে করেছিল আমার ছেলেটা আমাদের মতো কালো হবে কিন্তু তোমার মতো সাদা ধবধবে সন্তান এসেছে মাতৃগর্ভে কারো রাত চলে না আমি আল্লাহ আমার চলে যদি বলা যাবে না পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা আলে ইমরান رب العالمين بولين هو الذي يصوركم في الأرحام كيف يشاء ও দুনিয়ার বান্দা বান্দি ওই মাতৃ গর্ভে আমি আল্লাহ যেমন করে চাই সেভাবেই তোমার জীবনটাকে গড়ে তুলি তোমার সুন্দর দেহটাকে আমি আল্লাহ গঠন করি জোরে বলা যাবে না ও বান্দা তুমি এখন দুনিয়ায় এসে আমাকে আর চিনতে পারো না এখন তুমি বিরাট হিটলার হয়ে গেছো বিরাট শক্তিশালী হয়ে গেছো বান্দা আমার কথা তোমার আর মনে নাই কিন্তু তুমি কি জানো তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ ওই ফারিস্তাদের সঙ্গে আমি আল্লাহ লড়াই করেছি আমি আল্লাহ ফারিস্তাদের সঙ্গে মোকাবেলা করেছি আমি আল্লাহ ফারিস্তাদেরকে চুপ করিয়ে দিয়েছি ওই ফারিস্তারা আমার কাছে প্রতিবাদ জানিয়ে বলেছিল ওগো আল্লাহ আদম করার কোনো আদম তৈরি করার কোনো দরকার নাই আমি আল্লাহ ফারিস্তাদের বলেছিলাম ওই আদমকে আমি আল্লাহ দুনিয়ার প্রতিনিধি বানাবো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মনে পড়ে আপনাদের কোরআন ভালো লাগে আপনাদের কথা বলেন ভালো লাগে রব্বুল আলামিন পারা নম্বর 1 কৃষ্ণ নম্বর 5 সূরার নাম সূরা বাকারা রব্বুল আলামিন বলেন ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলে ও ফেরেশতারা আমি দুনিয়া একটা মানব বানাতে চাই আদম নামী মানব ওই মানবটা আমার প্রতিনিধি হবে দুনিয়ায় আমার নায়েব হবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানব তৈরি করার আগে আল্লাহর আরো দুটো মখলুক ছিল একটা হলো ফারিস্তা অপরটা হলো জিন আদমের আগে তৈরি করেছিল আল্লাহ এখন আদমকে যখন আল্লাহ তৈরি করার ইচ্ছা পোষণ করলেন ফারিস্তাদেরকে বললেন ফারিস্তারা বলো আদম তৈরি করব ওরা বলল কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ওগো আল্লাহ আদম তৈরি করতে হবে না ও তৈরি করলোকে তৈরি করলোর গোটা খানদান দুনিয়ায় গিয়ে রক্তারক্তি করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে ওগো আল্লাহ আদম তৈরি করার কোনো দরকার নাই আল্লাহর ফারিস্তারা বললেন আল্লাহ আমরাই তোমার প্রশংসা করি আমরাই তোমার ইবাদত বান্দেগি করি আদম তৈরি করার কোনো দরকার নাই আল্লাহ সেদিন বলেছিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না একটু জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দেখেছেন এক সময় এমএটি বাইক ছিল হাতে গিয়ে এরপর আর একটু উন্নত হলো সুপার স্প্লেন্ডার তারপরে আরো এলো হোন্ডা সিটি তারপরে অনেক দামি দামি এখন অ্যাপাচি পালসার বুলেট ইত্যাদি কত দামি বাইক এসেছে এখন বাইক মানে সব তো বান্দাকে মানুষকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু এক এক বাইকের ইঞ্জিনের এক একটা ক্ষমতা আছে না আল্লাহ মখলুক তৈরি করেছেন ফারিস্তার ইঞ্জিনের ক্ষমতা কত আর আদমের ইঞ্জিনের ক্ষমতা কত ভালো জানে কি যদি বলা যাবে একটু সুতরাং ফারিস্তাদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না যদি বলা যাবে ও ফারিস্তা আমি আদম কেন তৈরি করছি জানো ওরে ফারিস্তারা কান খুলে শুনে নাও তোমাদের মধ্যে আমি আল্লাহ একটা নাফস রেখেছি পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা তাহরীফ রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ফারিস্তারা বিরাট শক্তিশালী বিরাট মজবুত বিরাট ক্ষমতাবান কিন্তু তাদের মধ্যে দুর্বলতা হলো তাদের মধ্যে আমি আল্লাহ একটা নাফস দিয়েছি কটা নাফস একটা নাফস আমি আল্লাহ যেটা বলি সেটাই করে যেটা নিষেধ করি সেটা করার মতো ক্ষমতা ওদের মধ্যে আমি আল্লাহ দেইনি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন বলেন কোন অন্ধ ব্যক্তি যে দু চোখে দেখতে পায় না
সে আপনাকে বলছে চাচাজি আমি জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না। কে বলছে? লাভ বিরাট বাহাদুরি করেছেন। অন্ধ ব্যক্তি যদি বলে জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাইনি, খুব বাহাদুরি করেছে। আপনি বলবেন, আরে ভাই তুমি তো দেখতেই পাও না, তো তাকাবে কিভাবে? বলবে না? বলবে কেন? যে অন্ধ তার দেখার ক্ষমতা নাই, চোখ আছে তারপরেও দেখে না, ওই বান্দাটাই হলো বাহাদুর। যদি বলা যাবে না, রব্বুল আলামিন ফারিস্তার মধ্যে অন্যায় করার ক্ষমতাই রাখেনি, তাই ওরা অন্যায় করে না। কিন্তু আদম তৈরি করার সাথে সাথে আল্লাহ বললেন, বারো নম্বর ১৩ পৃষ্ঠা নম্বর ১, সুরার নাম সুরা ইউসুফ, রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে আম্মারা তৈরি করেছি, যে নাফসে আম্মারার কাজ হলো বান্দাকে সর্বদাই মন্দ কাজে উৎসাহ দেওয়া, বান্দাকে খারাপ কাজে ডাকা। এটা হলো আদমের প্রথম নম্বর একটা আত্মা। দুই নম্বর আদমের মধ্যে আমি আল্লাহ, পার নম্বর ৩০ পৃষ্ঠা নম্বর ১৪ সুরার নাম সুরা ফাজর, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আদমের মধ্যে আমি আল্লাহ নাফসে মুতমাইন্না তৈরি করেছি, যার কাজ হলো বান্দাকে সর্বদাই ভালো কাজে ডাকা। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আবার আদমের মধ্যে আমি আল্লাহ, পারা নাম্বার ২৯ পৃষ্ঠা নাম্বার ১৯ সুরার নাম সুরায়ে কিয়ামা, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ আদমের মধ্যে নাফসে লাওয়ামা রেখে দিয়েছি, ও কখনো এদিক কখনো এদিক, ও যার দিকে ভালো লাগে তার দিকেই ঢলে যায়। এই আদমের মধ্যে ভালো করার চাহিদা আছে, মন্দ করার চাহিদা আছে, তাই আদমকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জুড়ে বলা যাবে না? এবার তাকান, আদম সন্তান সন্ধ্যাবেলায় বাড়ি এসেছিস, স্ত্রী ডাক দিয়ে বলছে, কই গো বাজার ঘাট কতদিন করো না, যাও না প্যাকেট টেনে বাজার এনে দাও না। মেয়েটা শুনতে পেয়ে দৌড়েছে, বলছে, আব্বা গো আমার জামাটা দেখো না কিভাবে ছিঁড়ে ছিঁড়ে গেছে, জামা কিনে দাও না। ছেলেটা শুনতে পেয়ে দৌড়েছে, বলছে, আব্বাজি আমার খাতা পেন্সিল টেনে দাও না। মা ছিল বাইরে বসে, বলছে, বাবা কতদিন বাড়ি আসিস না, আমার পান টান না, একটু পান টেনে দে, একটা সিরাপ কাছে এনে দিস। এতগুলো ডাক, স্ত্রী ডাক দেয়, সন্তান ডাক দেয়, ওদিকে কন্যা ডাক দেয়, ওদিকে মা ডাক দেয়, ওদিকে মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম সন্তান, এদিকে মায়ের ডাক, এদিকে স্ত্রীর ডাক, এদিকে কন্যা সন্তানের ডাক, ওদিকে আল্লাহ ডাক দিয়েছে মসজিদে, আল্লাহু আকবার। আদম সন্তান তাড়াতাড়ি করে উযু করে মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। ও যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যায়, আল্লাহ চিৎকার করে ফারিস্তাদেরকে ডেকে বলে, ওই ফারিস্তারা, তোরা বলিস আদম তৈরি করার কোনো দরকার নাই, আদম সন্তান তৈরি করার কোনো দরকার নাই, একটু বল না বল, তোরা তোমার ইবাদত করিস বটে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন ইবাদত করছিস, কেউ রুকুতে সারা জীবন পড়ে আছিস, কেউ সেজদায় গিয়ে সারা জীবন পড়ে আছিস, কিন্তু বল না বল, তোদের কি স্ত্রী আছে, তোদের কি সন্তান আছে, তোদের কি কন্যা আছে, তোদের কি মা আছে? না না না, তোদের কোনো পিছু টান নাই বলে তোর ইবাদত করিস, আর আমার আদম সন্তানের দিকে তাকিয়ে দেখ, এতগুলো পিছু টান থাকার পরেও কোনোটাকে সাড়া দেয় না, বরং আমি আল্লাহ আমার সামনে মাথা নত করে দেয়, তাই আমি আল্লাহ আদম সন্তানকে তোদের চেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আদম সন্তানকে আমি আল্লাহ এত ভালোবাসি তার কারণ ওর মধ্যে মন্দ করার চাহিদা আছে, মন চাইছিল, মা বলেছে, স্ত্রী বলেছে আগে ওটা করি, কিন্তু আল্লাহর হুকুমটা আগে, তাই আল্লাহর হুকুমটা আগে, পরে বান্দার হুকুম পালন করে, তাই আমি আল্লাহ আদমকে বেশি ভালোবাসি। যদি বলা যাবে, ও বান্দা, ফারিস্তাদের সাথে আমি আল্লাহ আমার তাদের চ্যালেঞ্জ নিতে হলো, এরপরে ফারিস্তারা মেনে নিল, লম্বা কাহিনী ওদিকে যাব না, আলোচনা অন্যদিকে। এরপর ইবলিস, আল্লাহ বললেন পারা নম্বর ৮ পৃষ্ঠা নম্বর ১১ সুরার নাম সুরা আরাফ, আল্লাহ দেখিলেন ফারিস্তাদেরকে, আল্লাহ যখন বুঝিয়ে দিলেন ফারিস্তারা সবাই সিজদা করল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ
বলবে ও ফেরেশতারা তোমরা সবাই আদমের সামনে মাথা নত করে দাও ফেরেশতারা সবাই মাথা নত করে দিল ইবলিস করলো না আল্লাহ বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইজ আমারতুক বল্লা বল ওরে ইবলিস আমি তোকে যখন আদেশ দিলাম তুই কেন মাথা নত করলি না কারণটা বল ইবলিস তখন বলল ক্বালা আনা খায়রুম মিনহু ওগো আল্লাহ আমি ওর চেয়ে শ্রেষ্ঠ বলে কারণ কি বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ওগো আল্লাহ তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছো আর আমাকে আগুন থেকে তৈরি করেছো আগুন মাটিতে উজালালে উপর দিকে ওঠে আর মাটি উপর দিকে ছুঁড়ে দিলে নিচের দিকে যায় ওই নিম্নগামী আদমের সামনে আমি ঊর্ধ্বগামী আগুন হয়ে মাথা নত করতে পারবো না আল্লাহর সামনে যে অহংকার করলো আল্লাহ বলল ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম বেরিয়ে যা দূর হয়ে যা বিতাড়িত হয়ে যা তোর উপরে আমার অভিশাপ থাকলো যা 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 আমার দরবারে তোর থাকার দরকার নাই তুই যখন এত মাথা মোটা হয়ে গেছিস তোর যখন এত বেশি বুদ্ধি এসে গেছে আল্লাহর উপরে তুই যখন প্রশ্ন করা শুরু করেছিস যা 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 তোর আমার দরবারে থাকতে হবে না আজ থেকে তুই বিতাড়িত আমার দরবার থেকে লাঞ্ছিত জোরে বলেন একটু সুবহানাল্লাহ অহংকার করা যাবে না আমি আলোচনা করার সাথে সাথে একটু আমাদের সমাজের রোগ বুঝ আজকে আমার সমাজে অহংকারে ডুবে আছে শুধুমাত্র এই মাইক্রোফোন ধরলে আমি শ্রেষ্ঠ সব নিকৃষ্ট নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না এই অহংকার চলবে না আনা খায়রুম মিন হেটা ইবলিসের ডাক ছিল আজকে তাকায় আপনারা বিভ্রান্ত শ্রোতা আজকে কার কথা শুনবে ইহুদির এসে বলছো কাফের এসে বলছো বেদাতি এসে বলছো ফাসিক আমার তো মনে হয় এই হুজুরগুলোকে একটু প্রশ্ন করেন হুজুর আপনি যখন সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন আর আপনি একাই জান্নাতি তাহলে আর আল্লাহর কিয়ামত করার কি দরকার ফয়সালা আপনি শুনিয়ে দেন সব কথা বুঝতে পারছেন সব ফয়সালা তো আপনি শুনিয়ে দিলেন এ জান্নাতি ও এ জাহান্নামী ও কাফের ও ফাসেক তুমি একাই জান্নাতি ভাই বাবজি আমার এই অহংকার চলবে না আমি শ্রেষ্ঠ সব নিকৃষ্ট এটা ইবলিসের ডাক ছিল না 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 বরং এটা বলতে হবে আমি করিনি বরং আল্লাহ আমাকে করিয়ে নিয়েছেন আমি পারিনি আল্লাহ আমাকে পারিয়ে নিয়েছেন জোরে বলা যাবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সব আদায় করেন অহংকার না আপনি যেন মনে মনে ভাববেন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বিরাট কিছু করে ফেলেছে বরং মনের মধ্যেই নিয়ে তাসবে আমি আদায় করিনি বরং আল্লাহ আমাকে করিয়ে নিয়েছেন জোরে বলা যাবে না তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে ভাববেন না গেরামে আমি আল্লাহর ওলি না 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 দুই রাকাত চার রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন মনে মনে ভাববেন এই গেরামের মধ্যে আমি সবচেয়ে বড় গোনাগার তাই আমার আল্লাহ রাত্রে বলল বান্দা ও হাত তুলে কাঁদ বান্দা কাঁদ এই নির্জনে তোর কান্না আমার বিরাট ভালো লাগে তাই আমার আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী বলে আমাকে তুলে আট রাকাত নামাজ আদায় করিয়ে নিয়েছেন আমি শ্রেষ্ঠ নই বরং সবার চেয়ে বড় গোনাগার তাই আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন জোরে বলা যাবে না ভাই বাবজি আমার অহংকার চলবে না তাকাব্বুর চলবে না বড়াইত্ব চলবে না ইবলিস যেই বড়াইত্ব করলো আমার আল্লাহ তাকে দূর করে তাড়িয়ে দিলেন বললেন বেরিয়ে যা তোর অভিশাপ আমি তোকে আমার দরবারে রাখবো না ইবলিস তখন উল্টো আল্লাহকে বলল আল্লাহ চলে যাব বটে ওর মধ্যে কোনো অনুসূচনা নাই ওর মধ্যে এত অহংকার ফারিস্তারা যেখানে অনুসূচনা করে আল্লাহকে মেনে নিয়ে আল্লাহ যখন আদমকে সেজদা করতে বললেন ফারিস্তারা সেজদা করলো কিন্তু ইবলিস বলল সেজদা তো করব না বরং তাড়িয়ে দিচ্ছেন তাও দুঃখ নাই চলে যাব তবে যাওয়ার আগে আমার কিছু দাবি আপনার কাছে আছে কিছু দাবি আছে কি দাবি আর ইবলিস বলে আল্লাহ আজকের আগ পর্যন্ত আমি তো আপনার কোন আইন অমান্য করিনি আল্লাহ বলছে হ্যাঁ তা ঠিক তো আপনার কথা মানলে কি সব নেকিটে কি তো হয় তো আল্লাহ বলছে একদম হয় তা আমার ওই নেকিগুলো আমার ওর প্রতিদান কবে দেবেন তা আল্লাহ বলছে কিয়ামতের দিন দেব ইবলিস বলছে তা হবে না তাড়িয়ে দেবেন আজকে আর প্রতিদান দেবেন কিয়ামতে তা হবে না আমার প্রতিদান আজকে দিতে হবে কবে লাগবে আজকে আল্লাহ বললেন বল কি চাস বল ইবলিস বল
তোর জীবনের সব ভালো কাজের প্রতিদান আজকে দিয়ে দেব এখন ইবলিস বোকা নয় বরং বড় চালাক ঠিক না বে ঠিক ইবলিস চালাক না বোকা বিরাট চালাক ইবলিস কে আল্লাহ বলল বল তোর কি লাগবে তুই বল ইবলিস কে আল্লাহ যেই বললেন বল ইবলিস বড় চালাক ও কোরআনে পড়েছে কেন লাউহে মাহফুজে কোরআন লিখিত আছে জোরে বলা যাবে না এখন ওই কোরআনের সুন্দর অক্ষর পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস একবার জীবন পেয়েছে তার একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে এখন ইবলিস চিন্তায় পড়ে গেল জীবন তো আমারও আছে যদি মরে যাই তাহলে আদমকে খেল দেখাবো কেমন করে মরে যদি যাই তাহলে খেল দেখাবো কেমন করে তাই আমাকে বেঁচে থাকার দরকার ঠিক না বে ঠিক ইবলিস আল্লাহর কাছে বিরাট চালাক তাই প্রথম আল্লাহ যেই বলল কি চাইবি চা ইবলিস প্রথম চাইছে আল্লাহ ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ওগো আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই আমি যদি মরে যাই তাহলে আদমকে ধ্বংস করব কিভাবে তাই আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে আল্লাহ বলল ইবলিস রে তুই এমন একটা জিনিস চাইলি যেটা আমি আল্লাহ কখনোই কাউকে দিতে পারবো না আমি রব্বুল আলামিন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা রহমানের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ায় যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে আমি আল্লাহ আমার অস্তিত্ব জীবনে কোনোদিন বিলীন হবে না ওরে ইবলিস তুই কি করে বললি কিয়ামত পর্যন্ত বাঁচবি তবে তুই যখন প্রতিদান চাইছিস যা 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 আমি আল্লাহ তোকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তোর আমলের প্রতিদান হিসাবে তোকে এক্ষুনি মৃত্যু দেব না কিয়ামতের আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি যা তোর হায়াত বাড়িয়ে দিলাম তাই জীবনে শুনেছেন ইবলিস মারা গেছে শুনেছেন আদম নবী ইন্তেকাল করে চলে গেছেন আর আদম নবী থেকে আমার নবী পর্যন্ত 124,000 মতান্তরে বহু নবী রসুল এসেছেন চলে গেছেন ইবলিস চলে গেছে কেউ বলেছে তাহলে বেঁচে আছে প্রথম আল্লাহর কাছে হায়াত চেয়ে নিল এরপরে আল্লাহ বলল আর কি চাস বল ইবলিস এবার বলছে ওই একই জায়গায় 8-11 পৃষ্ঠা সূরা আরাফ ইবলিস বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন ওগো আল্লাহ শুধু হায়াত দিলে হবে না আরো দিতে হবে কি লাগবে বল ইবলিস বলছে আল্লাহ আমাকে চতুর্মুখী পাওয়ার দিতে হবে চতুর্মুখী পাওয়া অর্থাৎ আমি যেন আদম সন্তানকে ধ্বংস করার জন্য সামনে থেকে আসতে পারি পিছন থেকে আসতে পারি ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে এনি টাইম এট এ টাইম সর্বসময় সর্বমুহূর্তে আক্রমণ করতে পারি পাওয়ার আমাকে দেওয়া লাগবে আল্লাহ বলল যা তাও দিলাম দেখবেন কাউকে যদি জিনে ধরে তো জিজ্ঞাসা করবেন কোথায় দেখতে পাও তো বলবে ওই 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 চতুর্দিকে দেখ কেন জিনেরা ওই শয়তান বংশধর ইবলিসের বংশধর সুতরাং ওরা বহুমুখী বহুরূপী ইবলিস কি আল্লাহ চতুর্মুখী পাওয়ার দিল আল্লাহ বলল আর কি লাগবে বল ইবলিস এবার চাইছে বুখারী শরীফের হাদিস ইবলিস বলল আল্লাহ হায়াত দিলেন চতুর্দিক থেকে আক্রমণ করার পাওয়ার দিলেন ওগো আল্লাহর একটা জিনিস দেওয়া লাগবে বলে কি বল রাসূল বলছেন ইন্নাস শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদদাম ইবলিস বলল আল্লাহ আমাকে পাওয়ার দেন ক্ষমতা দেন শক্তি দেন আমি যেন আদম সন্তানের শিরায় শিরায় রক্তে রক্তে আমি যেন ওর নফসের মধ্যে গিয়ে ধোকা দিতে পারি এ পাওয়ারটা আমাকে দেওয়া লাগবে আল্লাহ বলল যা তাও তোকে প্রদান করে দিলাম কটা জিনিস পেল ইবলিস তিনটে জিনিস নম্বর 1 কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নম্বর 2 চতুর্দিক থেকে আক্রমণ করার পাওয়ার পেল নম্বর 3 ও শিরায় শিরায় চলার ক্ষমতা পেল তিনটে পাওয়ার যখন ইবলিস পেয়ে গেল আল্লাহকে বলছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন ওগো আল্লাহ ওই আদম সন্তানগুলোকে আপনারা শুকরিয়া আদায় করতে দেব না ওদেরকে আমি ঠিক প্ররোচনা দিয়ে ধোকা দিয়ে জাহান্নামের পথে টেনে নিয়ে যাব
ওই সময় আমার আল্লাহ উল্টো ফারেশতাকে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ বলল রে বিয়াদব তুই হলি সৃষ্টি আমি হলাম স্রষ্টা যদি বলা যাবে না সুবহানাল্লাহ তুই তো সৃষ্টি আর আমি স্রষ্টা বিয়াদব তুই আমার সাথে চ্যালেঞ্জ করিস কান খুলে শোন তুই বলছিস আমার বান্দাকে আমার ইবাদত করতে দিবি না আর আমি আল্লাহ তোর সঙ্গে উল্টো চ্যালেঞ্জ করে বললাম পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বানি ইসরাঈল ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান একটু জোরে বলেন আল্লাহু আকবার ইবলিস কান খুলে শুনে নে যারা আমার গোলাম হয়ে যাবে যারা আমার বান্দা হয়ে যাবে যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে আমি আল্লাহ উল্টো তোর সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোন জোর আমি আল্লাহ চালাতে দেব না দেব না দেব না জোরে বলা যাবে না ভাই বাপ জিয়াবা এই যে শীত চলে যাচ্ছে নিশ্চয়ই পেপারে দেখেছিলেন কাশ্মীরে এত ঠান্ডা পড়েছে -10 ডিগ্রি এমনকি দিল্লিতেও -তাপমাত্রায় পৌঁছে গেছে অর্থাৎ ওই ঠান্ডার সময় ওদের ঘর বাড়ির উপরে বরফ জমে যায় কিন্তু কাশ্মীরের যুবকগুলো মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মুয়াজ্জিন আজান দেয় ঘুম অপেক্ষা নামাজ উত্তম ওই যুবকগুলো বিয়ে শাদি করে ফেলেছে রাত্রে মেলামেশা করার জন্য ওদের গোসল ফরজ হয়ে গেছে ওই ঠান্ডা পানিতে ওরা গোসল করে কোনো পরোয়া নাই একদল বুড়ো চাচা জি আমার ওই ঠান্ডায় উঠে উজু করে মসজিদের দিকে ধাবিত হয় একদল চাচি মামা ঠান্ডা পানিতে উজু করে বাড়িতে নামাজের পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ ইবলিসকে ডেকে বলে ওরে ইবলিস তুই না বলেছিলি আমার বান্দা বান্দিগুলোকে আমার শুকরিয়া আদায় করতে দিবি না কিন্তু তাকিয়ে দেখ না এত ঠান্ডা পড়ার পরেও আমার বান্দা যারা আমার বান্দি যারা ওরা ঠান্ডার পরোয়া করে না ওরা ঠিক আমার সামনে মাথা নত করে দেয় একটু জোরে জোরে বলা যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই ভাবছি আমার তাহলে আল্লাহর বান্দা যারা হয়ে যাবে তাদের উপরে শয়তানের কোনো জোর চলবে না আল্লাহর বান্দা কিনা বোঝা যাবে এই শরীয়তের কাজগুলো যদি আপনার আল্লাহ আদায় করিয়ে নেন তাহলে ভাববেন আপনার আল্লাহ আপনাকে ডাক দিয়েছে জোরে বলা যাবে না বিশ্ব নবীর একটা সুন্দর হাদিস আমার রাসূল বলছেন কোন বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাত আবদুম বিআমালিহি কোন বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না যেই বললেন সাহাবারা সব কেঁদে ফেললেন রাসূলকে বললেন ক্বালু আলা আনতা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার আমলের কারণে জান্নাতে যাবেন না রাসূল বললেন লা আনা আমিও যাব না ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিহি আমার আল্লাহ যদি করুণা না করে দয়া না করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর দয়া ছাড়া করুণা ছাড়া জান্নাতে যেতে পারবো না একটু জোরে জোরে বলা যাবে এখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমল করা কি ছেড়ে দেব আমল যখন জান্নাতে নিয়ে যেতে পারবে না তাহলে আমল করা কি ছেড়ে দেব আল্লাহ তো ভালো জেনে কাকে নিয়ে যাবে কার উপরে দয়া করবে না করবে সুন্দর দামি পশু রাসূল বললেন না 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 ইমালু ও আমার সাহাবার আমল করা ছেড়ো না বরং আমল করতে থাকো আমি রাসূল বলছি কুল্লুন মুয়াসসারুন লিমা খলিকালা আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা যাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজগুলো আমার আল্লাহ তার জন্য সহজ এবং সরল এবং আসান করে দেবেন একটু জোরে বলা যাবে না অর্থাৎ বিশ্বনবী বললেন যে বান্দাগুলোকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন ওর জন্য নামাজ পড়া সহজ হয়ে যাবে রোজা রাখা সহজ হয়ে যাবে হালাল উপার্জন করা সহজ হয়ে যাবে ইবাদত বান্দি করা বিরাট সহজ হয়ে যাবে অর্থাৎ আমার আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করেছেন জান্নাতের কাজগুলো আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলোর জন্য সহজ করে দেবেন জোরে বলা যাবে না আর যাকে আমার আল্লাহ বদনসিব বানিয়েছে জাহান্নামের পথের পথিক বানিয়েছে এত বড় মাহফিল হওয়ার পর তাকিয়ে দেখতে পাচ্ছেন
ইবলিস কিন্তু মরে যায়নি ইবলিস কিন্তু বেঁচে আছে এত পয়সা ব্যয় করার পরে ও কিন্তু আল্লাহর বান্দা বাদে বাকিদের ঠিক ও গ্রাস করে ফেলেছে ঠিক না বে ঠিক এখানে একদল আল্লাহর বান্দা একদল শয়তানের পাগলা শয়তানের পাগলা যারা ঠিক তাদেরকে ক্যাপচার করেছে এই কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না ইবাদত ভালো লাগবে না শরীয়তের আলোচনা ভালো লাগবে না ওরে দুর্ভাগা আল্লাহর বান্দা না হতে পারলে জীবনে সফল হওয়া যাবে না তাই আল্লাহর বান্দা হতে গেলে শরীয়তের কাজগুলো করার চেষ্টা চালিয়ে যেতে হবে হারাম কাজগুলো বর্জন করতে হবে এই মাহফিলটাও বর্তমান জামানায় যে মাহফিলের দ্বারা একটা জামানায় মানুষ হেদায়েত পেয়েছিল আজকে সেই মাহফিলগুলো বিরাট আকারে একটা ভণ্ডামির আড্ডাখানায় পরিণত হয়ে যাচ্ছে একটু জোরে বলি নাউজুবিল্লাহ এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য না বললে কিয়ামতের দিন আমাদের জিভগুলো টেনে আল্লাহ আমাদেরকে প্রথম জাহান্নামে ছুঁড়ে ফেলবে জলসা মানে কি লাইটিং মাইকিং তাবারুক বিরাট বক্তের নাম জলসা নয় আসল সফলতা কিসে বিরাট শ্রোতা হয়ে গেল কয়ে খাড়ি তাবারুক রান্না হলো বিরাট দামি দামি বক্তা এনে জলসা কাঁপিয়ে দেন নাম জলসা ভাই বাবজি আমার দেখবেন বর্তমান সময়ে একদল ভাই বাবাজি সফলতা মনে করে জলসা দেওয়ার পর দশ হাজারটাও এক্সচেঞ্জ রয়ে গেছে বিরাট জোরে তাকবীর দিচ্ছে নারাই তাকবীর আল্লাহু আকবার কি ব্যাপার এত জোরে তাকবীর দাও কেন এই বছর জলসা চালিয়ে দশ হাজার টাকা বাতচিত হয়েছে তাই বিরাট আনন্দে আনন্দিত হয়ে তাকবীর দেয় ও ভাই আমার এগুলো সফলতা নয় আসল সফলতা এই জলসা দেওয়ার আগ পর্যন্ত আপনার চার নম্বরেই মসজিদে কতজন ফজরের নামাজের মুসল্লি হতো আর জলসা দেওয়ার পর ওই মসজিদের মুসল্লি কজন বেড়ে গেল এই চার নম্বর গ্রামে জলসা দেওয়ার আগে কজন নারী পর্দা করত আর জলসা দেওয়ার পর ওই পর্দা নসিনার নারীর সংখ্যা কটা বাড়লো এই জলসা দেওয়ার আগে এই গ্রামে কজন অসৎ পথের পথিক ছিল আর জলসা দেওয়ার পর কজন বান্দা সৎ পথের পথিক এলো আমি আব্দুল কাইয়ুম কসম খেয়ে বলছি দুজন যদি মুসল্লি মসজিদে বেড়ে যায় দুজন নারীও যদি পদ্মা নসিনা হয়ে যায় দুজন মানুষ যদি অসৎ পথ থেকে সৎ পথে আসে ওই জলসাটা আল্লাহর কাছে কবুল 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 এবং ওই জলসাটা গোটা গ্রামবাসীর জন্য নাজাতের জরিয়া আল্লাহর কাছে হয়ে যাবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই সফলতা লাইটিং মাইকিং গেটিং এসে কেটে নেন আসল সফলতা আছে ইবাদত আসল সফলতা বান্দা আল্লাহর গোলামি করতে পারছে কিনা বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে পারছে কিনা বান্দা যত আল্লাহর দিকে এগিয়ে আসবে ওই বান্দাগুলোই হলো আসল সফল একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার তাহলে ইবলিস আজ বেঁচে আছে সুতরাং বর্তমান যুগ সংরক্ষণে এই কোরআনের মাহফিলগুলো থেকে বৃহৎ একটা সংখ্যার শ্রোতা ইবলিস জেনে নিয়ে গেছে ওই ইবলিস কিন্তু আবু জেহেল ইবলিসের বন্ধু আবু জেহেলকে ইবলিস তার নিজের বিরাট বড় ফ্যান বানিয়েছিল তাই আবু জেহেলের মাথায় মদদ দিত আমার রসুল কিন্তু মানুষকে হেদায়েত করার জন্য বিরাট গল্প করেননি কাহানি বলেননি আমার রসুল হেদায়েত করার জন্য কোরআন তেলাবাত করতেন জোরে বলা যাবে না আমার রসুল কি করতেন কোরআন তেলাওয়াত করতেন যারা জানে না ওদেরকে বলে দেবেন ওরা বলে আমার রসুল তলোয়ারের বলে তোরা বলে আমার রসুল তিরাজ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছে ওরে ভাই আমার রসুলের মতো গ্রেট কোন হিউম্যান পৃথিবীর উপরে জন্মাইনি আর জন্মাবে না আমার রসুলের চেয়ে এমন সত্যবাদী এমন আদর্শবান দুনিয়ার মুখে আসেনি আর আসবে না একটু জোরে বলা যাবে ওরা জানে না ইতিহাস পড়ে দেখেন আমার রসুল তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফাইল নাম মনে রাখবেন দাউস কান্দারের একটা লিডার আমাদের যেমন জলসা হলে বাইকের ভিড় লেগে যায় বিরাট বড় জলসা হলে চার চাকার ভিড় লেগে যায় মক্কায় যখন আমার রাসূল ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কাবাসীরা মুশরিকরা তাদের পুরনো রেওয়াজ অনুযায়ী তওয়াফ করত হজ করত উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত তারা তখন শরীয়তে মুহাম্মাদিকে মানে না আমার রাসূল তখন কি করতেন আমার রাসূল মাকামে ইব্রাহিমের পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন এখন তুফাইল মক্কা এসেছে মুশরিকদের নিয়ম অনুযায়ী হজ করার নিয়ত নিয়ে মক্কা এসেছে তুফাইল এখন সঙ্গে একটা ঘোড়া এবং কিছু উট
কেন আগিকার মানুষ সঙ্গে উট নিয়ে যেত উট নিয়ে গেলে লাভ কি জানে উট দুধ দেয় রাস্তায় খোদা লাগলে ওদের প্রধান খাদ্য ছিল দুধ আর খেজুর তো মক্কা মদিনায় ভরপুর এখন তুফাইল উট এবং ঘোড়া নিয়ে এসে হজ করতে এসে রাখবে কোথায় তো দেখে বড় গেট আবু জেহেলের গ্যারেজ তো উট আর ঘোড়াগুলো নিয়ে আবু জেহেলের গ্যারেজে রাখতে গেছে আবু জেহেল তুফাইলকে খুব ভালো চেনে বলছে তুফাইল তুমি তো একটা বড় ব্যবসায়ী অমুক খানদানের লিডার বলে হ্যাঁ বলে শুনছো মক্কা একটা নতুন ব্যক্তির আবির্ভাব হয়েছে বলে কই না তো বলে আমার ভাই নাম তার মোহাম্মদ সে কি একটা যে পড়ে আর ওর তেলাওয়াত শুনে মানুষ একদম মুগ্ধ হয়ে দিওয়ানা হয়ে যায় যদি বলা যায় ওরে তুফাইল খবরদার খবরদার হয়তো তোমার সামনেই মোহাম্মদ পড়বে তুমি যেন খবরদার ওর কথাটা শোনো না ওর কথা একবার যদি কেউ শুনে নেয় বাপ বেটাকে চিনতে পারে না বেটা বাপকে চিনতে পারে না বেটা মাকে চিনতে পারে না সে শুধু মোহাম্মদের পাগল হয় একটু জোরে বলা যাবে মুহাম্মাদের পাগল হয়ে যায় তাই ওর কথা যেন শুনো না তুফাইল নিজে বর্ণনা করছেন হাদিসটি আমাকে এত প্ররোচনা দিল এত মুহাম্মাদের বিরুদ্ধে আমাকে সত্য মিথ্যা বলল আমার কানটা পেকে গেল আমি বললাম তাহলে কি করব বলে তুমি খবরদার যেন শোনো না তুফাইল বলছে আমি দুটো তুলো নিলাম গোল করে পাকালাম একটা তুলা ডান কানে অপর তুলা বাম কানে দিলাম দেওয়ার পর আবু জেহেলকে বললাম ডাক দাও ডাক দিল তো দেখলাম আওয়াজ আস্তে আস্তে যা আমি এবার কি করলাম ডান আঙুলটা ডান কানে বাম আঙুলটা বাম কানে দিয়ে বলে এবার ডাকো এবার দেখি আর কোন আওয়াজ যাচ্ছে না আমি আবু জেহেলকে বললাম আবু জেহেল আর কোন আওয়াজ আমার কানে যাচ্ছে না এই কানে হাত দিয়ে অন্তত তওয়াফটা সেরে আসি দুই কানে আঙুল ঢুকিয়ে তওয়াফ করতে যাচ্ছে কে তুফাইল বলছে আমি যখন মক্কায় পৌঁছালাম মাতাফে পৌঁছানোর পর তওয়াফ যখন শুরু করছি একটুখানি এগিয়ে গিয়েই দেখি সুন্দর দেহের একটা মানুষ বসে কি একটা পড়ে আর তার সামনে একদল যুবক বসে বসে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায় আমার একদম দেরি হলো না চিনতে আমি বুঝেই নিলাম এই সেই মুহাম্মদ আর ওর তেলাবাদ শুনে মানুষগুলো এমন করে চোখের পানি ঝরাচ্ছে জোরে বলা যাবে আমি ওর দিকে তাকিয়ে এই কানটা আরো জোরে চেপে ধরলাম একটা চক্কর দ্বিতীয় চক্কর তৃতীয় চক্কর দিলাম কিন্তু আমার মন মানছে না আমার মন আমাকে দংশাচ্ছে আর বলছে রে তুফাইল তুই তো একটা গ্রামের নেতা তুই তো একটা মোড়ল ব্যক্তি তুই একটা নেতা ব্যক্তি আবু জেহেল বলল তুই মেনে নিলি একবার তো শুনে দেখতে পারতিস ওই কথাটা সত্য না মিথ্যা একবার তুই শোনার পর তোর যদি মন চায় তো মানবি আর মন যদি না চায় না মানবি কিন্তু কেন তুই কানের মধ্যে আঙুলটা ঢুকিয়ে রেখেছিস আমি মনের কাছে হেরে গেলাম তাই আস্তে করে ডান কান থেকে আঙুলটা যেই সরালাম ওই শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত আমার হৃদয়ে যেই গেল আমার গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠল চোখ দিয়ে পানি নেমে এলো আমি আমার মনকে বললাম ওরে মন বল্লা বল তুই কেন এত সময় আমাকে বলিস নি এত সুন্দর কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হয়ে গেলাম তাড়াতাড়ি করে বাম আঙুলটাও সরালাম তুলোগুলো ফেলে দিলাম চার চক্কর ওই কোরআন শুনতে শুনতে আমার আর একদম অবিশ্বাস রইল না বরং দৃঢ় বিশ্বাস করে ফেললাম এটা দুনিয়ার কোন মানুষের কালাম নয় এটা আমার আল্লাহর কালাম একটু জোরে জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তুফাইল বলছে আমি কি করলাম আমার তওয়াফ সমাপ্ত হওয়ার পর আমিও বসে পড়লাম নত জালু হয়ে নামাজের হালাতে বসে ওই কোরআন শুনতে শুনতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো কোরআনের মজলি যেই সমাপ্ত হলো বিশ্বনবীর হাতটা ধরে বললাম নবী গো ও মুহাম্মদ তোমার সম্বন্ধে অনেক ভুল কথা শুনেছিলাম আমাকে পড়িয়ে দাও না পড়িয়ে দাও না কি পড়লে সেই আল্লাহর গোলাম হওয়া যায় আল্লাহর বান্দা হওয়া যায় কালিমা আমাকে পড়িয়ে দাও আমি তুফাইল যখন বিশ্ব নবীর হাতে হাত দিলাম আমার রাসূল আমার হাতটা ধরে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এলো মুশরিক হয়ে আজকে বাড়ি যাচ্ছি ইমানদার হয়ে তেরে বলা যাবে না রসুলকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার গোলাম এখন আমি আমার বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে চাই আমার জন্য দোয়া করো যেন আমার আল্লাহ কোন নিদর্শন আমি যে আপনাকে মানি একটা নমুনা দেন রসুল দোয়া করলেন আল্লাহ তুফাইলের জন্য একটা নূর দাও
যেই দোয়া করলেন সঙ্গে সঙ্গে তুফায়েলের কপালে একটা নূর একদম আলোকিত হয়ে গেল রাতের বেলায় লাইটের মতো ফোকাস পড়ে আর দিনের বলায় তারার মতো জল 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 করে জোরে বলা যাবে না তুফায়েল কপালের মাঝখানে ওই জ্যোতিটা নিয়ে এলাকার দিকে ধাবিত হয়েছে এখন মনে মনে ভয় পায় এলাকার মানুষ হয়তো বলবে আমার উপরে লাতজ্জার অভিশাপ লেগে গেছে তাই কপাল সাদা হয়ে গেছে না না আল্লাহ কাছে তোফায়েল নিয়ে দোয়া করে বলেন আল্লাহ গো নবীর দোয়া কবুল রেখে ওই লাঠি আমার যে হাতে লাঠি আছে ওই নূরটা লাঠির মাথায় দিয়ে দাও যাতে করে মুসা নবীর লাঠির যেমন মুজিজা ছিল আমার রাসূল ওই বরকতটা আমার লাঠির মাথায় চলে আসুক যাতে করে আমি কওমকে বলতে পারি দেখো দেখো আমি সত্য নবীর গোলাম বলে ওই নূরটা আমার আল্লাহ কপাল থেকে আমার লাঠির উপরে দিয়ে দিয়েছে আর এটা দ্বারাই মানুষকে বলবে এটা আমার রাসূলের মুজিজা একটু জোরে জোরে বলা যাবে তুফাইল ইবনে আমর আদ-দাউসি ওই লাঠির মাথায় ওই সুন্দর উজ্জ্বল জ্যোতি নিয়ে কওমের কাছে ইসলামের দাওয়াত দিলে লম্বা ইতিহাস গোটা কওম ওই তুফাইল ইবনে আমর আদ-দাউসির বাদৌলতে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন একটু জোরে বলা যাবে না এদিকে আবু জেহেল আবু লাহাব দেব টনক নড়ে গেছে এত মানুষকে বলি কোরআনের মাহফিলে যেও না তাও মানুষ যায় ও বেটা নিজেও তো যায় আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা সারাদিন গোল টেবিল করে মানুষকে কোরআন থেকে কি করে দূরে রাখা যায় আর রাত্রে যখন চার বেটা শোয় ওদের ঘুম আসে না রাতের গভীর অন্ধকারে টুক টুক করে আবু জেহেলটা উঠে যায় আবু লাহাবটা উঠে যায় উতবা উঠে সাইবা উঠে বিশ্বরবের দেওয়ালে কান লাগিয়ে কোরআন শোনে আর মনে মনে করে এই চলে যাব এই চলে যাব কিন্তু কোরআনের আকর্ষণ ওদের যেতে দেয় না পূর্ব আকাশ যখন ফ্যাকাশে হয়ে যায় তখন আর থাকতে পারে না এবার মানুষজন দেখে ফেলবে তাই দৌড়ানো শুরু করে চল বাড়ি যায় যেই দৌড়াতে যায় আবু লাহাবের সাথে দেখা উতবার সাথে দেখা সাইবার সাথে দেখা কি রা বুঝে তুই তো সারাদিন মানুষকে নিষেধ করিস এ উল্টো বলে তুইও তো মানুষকে নিষেধ করিস আসিস কেন বলে খবরদার কাউকে বলিস না ওই কোরআন না শুনলে আমাদের মনে তৃপ্তি পাই না তাই বিশ্বাস করি এটা দুনিয়ার কারোর কালাম না এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম ধরে বলা যাবে না ওই কোরআন আবু জেহেল আবু লাহাবও থাকতে পারে না এখন মানুষকে তো কোনো মতেই বাদ দেওয়া যাচ্ছে না তাই কোরআন বন্ধ করার জন্যে ওরা কি করলো নাজর ইবনে হারিস মক্কার এক অভিশপ্ত ব্যক্তি ইবলিসের চেলা ও ভিন দেশে ব্যবসা বাণিজ্য করে আবু জেহেল কি করলো জানেন আবু জেহেল নাজর ইবনে হারিসের কাছে দৌড়ে গেল গিয়ে বলল ওরে নাজর বল না বল মুহাম্মাদের দলে মানুষ দলে 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 নাম লিখিয়ে মুসলমান হয়ে যাচ্ছে তোর কাছে কোনো রাস্তা জানা আছে নাকি যে মানুষ যাতে মুহাম্মাদের দলে না যায় ওদেরকে যেন মুহাম্মাদের কোরআন থেকে দূরে সরাতে পারি কোনো রাস্তা তোর জানা আছে নাজর বলছে আমার ভিন দেশে সফর করে করে একটা অভিজ্ঞতা হয়েছে আমি শামে যাই আমি ইয়ামানে যাই আমি মিশরে যাই আমি বিভিন্ন ইরাকে যাই বিভিন্ন জায়গায় সফর করে দেখেছি ওই সব এলাকায় নাস্তিকরা কি করে জানো ওরা নাবেল পড়ে ওরা গল্প পড়ে ওরা নারীদের নিয়ে ড্যান্স হাঙ্গামা দেয় বিরাট মানুষের সমাগম হয় তোমরা যদি আমাকে পয়সা দাও আমি কিছু নারী কিনে আনবো গল্পর বই কিনে আনবো দেখবে আমরাও মেলা দেব আর মেলা দিলে মুহাম্মাদের দলের লোক আস্তে আস্তে সরে আসবে আবু জেহেল বলল চমৎকার তোমার কৌশল এই বলে নাজর ইবনে হারিসকে বিরাট একটা পয়সা তুলে দিল নাজর ইবনে হারিস হিন্দেশ থেকে গায়িকা ভাড়া করে আনলো গল্পের বই কিনে আনলো এনে বিশ্বনবীর মক্কায় চলে কোরআনের তেলাওয়াত আর মক্কার পাশে বিরাট মেলা দিল আবু জেহেল মেলা কমিটির সভাপতি নাজর ইবনে হারিস সেক্রেটারি আবু লাহাব বিরাট একটা উচ্চ পদে বসে আছে চিৎকার করে বলে ও শ্রোতারা মুহাম্মাদের মজলিস আর আমাদের এই মেলার মধ্যে পার্থক্য কি শ্রোতারা বলে মুহাম্মাদের মজলিসে গেলে এটা করা যাবে না এটা করা না জায়েজ ওটা করা হারাম এটা করা হালাল কত রকমের ফতোয়া দেয় আর তোমার মেলা এলে কোনো কিচ্ছু করতে হয় না বরং মস্তি ভরা জীবন যেমন ইচ্ছা তেমন নাচো যেমন ইচ্ছা তেমন খাও যেমন ইচ্ছা তেমন ফুর্তি করো তাই তোমার এই মেলা আমাদের বিরাট ভালো লাগে এই বলে বলে একদল নাস্তিক ওই শয়তানের চেলা হয়ে মেলায় নাম লিখিয়ে দিল একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ ভাই বাবজি কি মনে হয় আজকে আবু জেহেল নেই কিন্তু আবু জেহেলের চেলা বেঁচে আছে আজকে বিশ্বনবী নেই কিন্তু বিশ্বনবীর সেই কোরআন আজও অক্ষুণ্ণ আছে জেনে বলা যাবে
আজকে এই কোরআনের মাহফিল হচ্ছে আর আমার যুবকদেরকে আল্লাহদেরকে হেদায়েত করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন ও আল্লাহ এই যুবকগুলোকে হেদায়েত দাও এরা একটা জলসা দেওয়ার জন্য কার বাড়িতে গেলে 200 টাকা পাবে কার বাড়ি গেলে 500 টাকা দেবে 15 দিন এদের ঘুম নাই খাওয়া নাই আরাম নাই বিশ্রাম নাই কিন্তু ভাই বাপজি ওদের কি কেউ বলে না বলে আজকে ওরা ভুল পথের পথিক তাই আমাদের উপরে ফরজ অন্তত এই দায়িত্বটা যুবকদের একটু বুঝিয়ে দেওয়া ওরে যুবক তোমাদের মাথা ইবলিস মদত জুগিয়ে বলেছে জলসা দাও পাশে বিরাট মেলা দাও ওই আবু জেহেলের তৈরি মেলা উতবা সাইবার তৈরি করা মেলা মানুষ যেন কোরআনের মাহফিলে না আসে ওখানে মস্তি ভরা জীবন অতিবাহিত করবে নারীদের পিছনে টোন কাটবে আর মেলায় ঘুরে ঘুরে বেড়াবে আর যেই বলবে আখিরি মোনাজাত আর দৌড়েছে তার উৎখেতে চলে আসবে ও ভাই বাপ যারা কিন্তু বিশ্ব নবীর দলের লোক না এরা কিন্তু আবু জাহল আবু জেহেলের দলের লোক যদি আপনি মনে করেন কোরআনের মাহফিল দেব তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন কোরআনের আলোচনা যেই শুরু হবে মেলাগুলো বন্ধ হওয়া উচিত একটু জোরে বলা যাবে না মেলা বন্ধ হওয়া উচিত অন্যথা এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না সব তাকিয়ে দেখেন কোথায় সেই মেলায় ঘুরে বেড়াচ্ছে না মেলা বন্ধ হবে আমি খাওয়ার বিরোধী নই আমি ওই সমস্ত গরিব অসহায় দোকানদারদের বিরোধী নই আলোচনা সিলেক্ট করেন এসাবাদ বক্তা উঠবে দোকান বন্ধ হবে সকাল বেলা থেকে যত খাবে খাও সারা দিন খাও কোনো বাধা নেই কোরআনের আলোচনা হওয়ার সাথে সাথে আমাদের জন্য ওয়াজিব একটা মুহূর্ত কোথাও নয় বক্তা শ্রোতা কমিটি গ্রামবাসী সবাই মাহফিলে বসবো জোরে বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এর উপর আমল না হবে কোরআন দুধারী তলোয়ার কোরআন যেমন রহমত বয়ে আনে ঠিক তেমন কোরআনের সাথে বিয়াদুবি করলে আযাব ইলাহি গজব চলে আসে যেটা বলি নাউজুবিল্লাহ আমি কোরআন থেকে দলিল দেব পারা নম্বর 9 বিশটা নম্বর 15 সুনান নাম সূরা আরাফ রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ও দুনিয়ার মানব নারী পুরুষ আমি আল্লাহ তোমাদেরকে বলছি কোরআনের আলোচনা যেই শুরু হয়ে যাবে তোমাদের জন্য ফরজ হলো দুটি জিনিস নম্বর 1 যেই কোরআনের আওয়াজ শুনতে পাবে ফাসতামিউ লাহু সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে শুনবে ওয়ানসিতু এবং চুপচাপ হয়ে যাবে মুখ দিয়ে একদম কথা বলবে না কেন কোরআনের উপরে কথা বলা চরম বিয়াদুবি তাই মনোযোগ দিয়ে শুনবে আর চুপচাপ হয়ে যাবে এই দুটি কাজ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম ও 4 নম্বর এলাকার মানুষ আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য রহমত নাজিল করে দেব ঘরে ঘরে রহমত নাজিল হয়ে যাবে ঘরে ঘরে আল্লাহর কল্যাণ আসা শুরু হয়ে যাবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোরআনের আলোচনা শুরু হওয়ার পর আর ঘোরাঘুরি না আর গল্প না আর কোন রং তামাশা না যদি হয় ভাবতে হবে আবু জেহেল ডাক দিচ্ছে আবুল আহাব ডাক দিচ্ছে ওদিকে যাওয়া যাবে না আর যদি কোরআনের সাথে বিয়াদবি করেন রব্বুল আলামিন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা তাহা রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি যারা আমার কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ বলছি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওদের জন্য সংকীর্ণতার জীবন দেব অভাবের জীবন দেব অনাটনের জীবন দেব ভাই বাপজি চাঁদা যখন তোলা হয় তখন বলা হয় ভাই দাও জলসায় দান করলে বিরাট বরকত হবে অথচ দেখতে পাচ্ছি দান করলে বেশি বিপদে পড়ে গেছে হচ্ছে না হচ্ছে দান করার পরে বরকত নেই কল্যাণ নেই রহমত নেই কেন নিঃসন্দেহে ওই বরকত পেতে গেলে আল্লাহ বললেন মন দিয়ে শোনো চুপচাপ হয়ে যাও তাহলে কল্যাণ পাবে রহমত পাবে জোরে বলা যাবে
অথচ আজকে জলসার নামে চলছে মেলা জলসার নামে চলছে আত্মীয়তা ফোন করে শ্বশুরকে শ্বশুরের দাদা শ্বশুরের দাদা শ্বশুরকে কবরে ফোন করে বলছে আসবি আমার এলাকায় সভা হচ্ছে গোষ্ঠী সমেত দাওয়া এবার এলো আত্মীয় স্বজন নিজের বাড়িতে বউটা সারা দিন পোলটি বাঁচতে আর তিন রকমের মাছ আর ওই গোশ বাঁচতে বাঁচতে সারাটা দিন গেল সন্ধ্যার পরে মা এসেছে বোন এসেছে শালি এসেছে তাদের খাওয়াতে দাওয়াতে রাত ১২টা একটা কিসের জলসা কিসের মাহফিল কোরআন নিয়ে খেলা চলছে তামাশা চলছে কোরআনের মাহফিল দিতে গেলে এর সাথে বিয়াদবি নয় আত্মীয় দাওয়াত করতে হলে বলতে হবে যদি জলসায় বসতে চাও তাহলে এসো এখানে মেলায় ঘোরার জন্য তোমাকে দাওয়াত করা হয়নি ভাই চরম বিয়াদবি হচ্ছে আজকের সমাজ নারীদের উলঙ্গ নাচ চলছে আর আমরা বিরাট খুশি বক্তারা ওদিকে কথা বলবো না আমরা শ্রোতারা ওদিকে দরকার নেই সব যা চলছে চলুক এটা তো জানেন বালতিতে যদি গোবর থাকে ওই বালতিতে জীবনে দুধ পান করা সম্ভব না জলসা দিয়েছেন মেলা মিশ্রিত জলসা দিয়েছেন হারাম মিশ্রিত এমন জলসা দিয়ে লাভ করা যাবে না না জেনে করেছেন আল্লাহ ক্ষমা করুক উচ্চ আজে বলি আল্লাহুম্মা আমিন আর নিয়ত করে নেন আগামী দিন থেকে কোরআনের মাহফিল যেই দেব সমস্ত বাতিল জিনিস বন্ধ করে দেব না না কোরআনটা সুন্দর করে দুধ ভালো পাত্রে রাখলে পান করার যোগ্য হয়ে যায় একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহ বলছেন যারা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় ওদের প্রথম শাস্তি দুনিয়াতে দেবে অভাব অনটন শাস্তি আর কিয়ামতের দিন অনাহসুর হইয়াল কিয়ামতি আমা কিয়ামতের দিন আমি আল্লাহদের অন্ধ বানিয়ে দেব ওরা দু চোখে দৃষ্টি হারা হয়ে যায় এবার আল্লাহ বলছে কি বলবে জানো বান্দা কি বলবে কোরআন কি মজার জিনিস দেখে আল্লাহ বলছে বান্দা বলবে কালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ওগো আল্লাহ আমার দৃষ্টি গেল কই ও আল্লাহ কেন দেখতে পাই না দুনিয়ায় তো চোখওয়ালা ছিলাম দৃষ্টিওয়ালা ছিলাম কত মেয়ের পিছনে টোন কেটেছি মেয়ে বলবে কত ছেলেকে ফুসকা খাইয়েছি ওগো আল্লাহ কোমর দুলিয়ে কত যুবককে জাহান্নামি বানিয়েছি কোথায় গেল আমার সেই চোখ আল্লাহ বলবে তুমি দুনিয়ায় আমার কোরআনের জলসাটা দেখতে পাওনি প্রতিদিন জলসা হয় না প্রতিদিন আলেম ওলামা আসে না তো প্রতিদিন ওই কোরআনের বাণী তোমরা শুনতে পাও না কিন্তু যেদিন হচ্ছিল সেদিন তোমরা ওদিকে দেখার পরও না দেখার ভান করা ভান করেছিলে ওদিন যেমন তোমরা অন্ধ সেজেছিলে আমার কোরআন দেখা থেকে আমি আল্লাহ আজকে তোমাদের দৃষ্টিগুলো কেড়ে নিলাম আমি আল্লাহ তোমাদের দিকে কোনো ভুরুক্ষেপ করব না জোরে বলি একটু নাউজুবিল্লাহ চ্যালেঞ্জ করছি আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করছি কোন আলেম কোন বক্তা যদি আমার এই কথা কেটে দেয় সারা জীবন তার গোলামি করবো ইনশাআল্লাহ কোরআনের মাহফিল নিয়ে তামাশানো কোরআনের মাহফিল নিয়ে রং তামাশানো আমাদের চেয়ে বাংলাদেশের মানুষ অনেক উন্নত আলহামদুলিল্লাহ ত্রিপুরা আসামের মানুষ অনেক উন্নত মাহফিল শুরু হবে প্যাকটাপ লোক এমন সুন্দর বসার বন্দোবস্ত নেই ওই সামান্য পাতলা চট আর হুড়ো বিছিয়ে দেওয়া শ্রোতা আমি গত কয়েকদিন আগে একটা জলসায় গেলাম বলছে আমরা ৫২০০ প্যাকেট করেছি তাও কুলাম দিতে পারি ১৭টা গরু জবাই হয়ে তারপর তো আবারও কুলন হয় কত শ্রোতা হতে পারে ভাই বাবজি আমার রহমত ঢেলে দিচ্ছে আল্লাহ করুণা ঢেলে দিচ্ছে তারা কোরআনের ইজ্জত করেছে জোরে বলা যাবে না ভাই বাবজি আমার হাতে ধরে নাই পায়ে ধরে বলবো কোরআন আজকে আমাদের মাথার মুকুট ওই কোরআন ছাড়া যাবে না কেন কোরআন আল্লাহর কালাম একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোরআন কার কালাম আল্লাহর কালাম একটু বলেন না যে আপনি একটা সাধারণ লেখক হন একটা কবিতা লিখেছি সুপথে চললে সুফল পাবে কুপথে চললে কুফল পাবে সুপথে চললে সুফল পাবে কুপথে চললে কুফল পাবে লেখক আব্দুল গফফার এখন আপনার ওই কবিতা যদি গ্রামগঞ্জে কোনো মানুষ পড়ে তো আপনার মনটা আনন্দে ভরবে না ভরবে কথা বলে না ভরবে না আনন্দে ভরে যাবে যে আপনি লেখক একটা কবিতা লিখলেন আর মানুষের মুখে মুখে সেই কবিতা আমার আল্লাহ কোরআন তার নিজের মুখের কথা বান্দা যদি পড়ে আমার আল্লাহর কত আনন্দ হয় যদি বলা যাবে না আমার রাসূল তাই বললেন মান করা হারাফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার জন্য নেকি আছে এবার রাসূল বলছেন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা নেকিটা একটা নয় বরং একটা অক্ষর আমার
বান্দা আম্মা যদি পড়ে আমার আল্লাহ ওই নেকিটা 10 গুণ বৃদ্ধি করে দেন জোরে বলা যাবে না কখন বৃদ্ধি করে দেওয়া হবে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আমার আল্লাহ তার কালাম পড়লে তো খুশি হয়ে যান কেন এই একমাত্র কালাম আল্লাহর কোরআন আমাদের নাজাতের জরিয়া আজকে পৃথিবীর বুকে মুসলমান লাঞ্ছিত ঘিরে নিত অপমানিত তার মূল কারণ আমরা কোরআনের রশি ছেড়ে দিয়েছি যেদিন থেকে কোরআনের রশি আবার মজবুত করে ধারণ করব আমার আল্লাহ আমাদের ইজ্জত আবার শীর্ষ চূড়ায় পৌঁছে দেবে একটু জোরে বলা যাবে আল্লামা ইকবালের একটা কবিতা আছে উর্দু কবিতা অনেক হয়তো বুঝবে ও মুআজ্জাজ থে জামানে মে মুসলমান হোকার ও মুআজ্জাজ থে জামানে মে মুসলমান হোকার আর হাম দলিল খোয়ার হয়ে তারিখে কোরআন হোকার আল্লাহ ইকবাল বলছেন সাহাবারা মেষপালক ছিল সাহাবারা অসহায় ছিল দরিদ্র ছিল কিন্তু তারা এত সম্মান পেলেন ওমর ফারুক আজকে খলিফাতুল মুসলিমিন আবু বকর আজকে আমিরুল মুমিনিন এত মান এত ইজ্জত তারা পেলেন একটাই কারণ তারা কোরআনের রশিটা মজবুত করে ধারণ করেছিলেন আর আজকে আমরা পৃথিবীর লোকে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত তার মূল কারণ আমরা কোরআন থেকে আজকে দূরে সরে এসেছি আজকে আমরা মানুষ কোরআন শিখতে চাই না আমার আল্লাহ যদি কোরআনের রশিটা মজবুত করে ধরিয়ে দেন আমরা আবার নাজাত পেয়ে যাবো জোরে বলা যাবে না পারা নম্বর চার পৃষ্ঠা নম্বর দুই সুরার নাম সূরা আলে ইমরান রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ও দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহ তোমাদের সকলকে ডাক দিয়ে বলি কোরআনের রশিটা মজবুত করে ধারণ করো আমি আল্লাহ তোমাদের সকলকে নাজাত দিয়ে দেব একটু জোরে বলা যাবে না কেন কোরআনের রশি ধরলে লাভ পাওয়া যাবে এটা তো জানে রশি মানুষ কখন ফেলে আপনার অসুবিধা হচ্ছে না তো আমি একটু কঠিন কথা বললাম মেলার বিরুদ্ধে তাই রাগ হচ্ছে আপনাদের রাগ করেন না ভাই আমি আপনাদের দুশ্মন নই আমি আপনাদের বন্ধু ভাই বাবজি আমার কোরআনের রশিটা মজবুত করে ধরলে লাভ কি জানেন রশি দড়ি মানুষ তখন ফেলে যখন মানুষ গাড্ডায় পড়ে যায় আর আমার আল্লাহ গাড্ডা থেকে তোলার জন্য আমাদেরকে রশিটা ফেলেছেন জোরে বলা যাবে কেমন ভাবে দেখবেন যদি আপনার এলাকায় কোনো গাড্ডা খোঁড়া থাকে আমি আব্দুল কাইয়ুম দেখতে পাইনি হঠাৎ করে পড়ে গেছে এখন আপনারা বলছেন আমাদের দাওয়াত করা মেহমান আহারে পড়ে গেল এখন পড়ে গেছি বলে আপনাকেও পড়ে দেখবেন পড়া কেমন লাগে ওটা করবেন না কেন ওই কষ্ট কেউ সহ্য করবেন ভালোবাসেন ঠিক তবে ওর মধ্যে পড়তে চাইবেন না বরং আমাকে কি করে তোলা যায় সেই বন্দোবস্ত করবেন তাই দেবেন দড়ি আমাকে তুলতে গেলে তিনটে জিনিস একই সময় লাগবে কটা জিনিস তিনটে নম্বর এক যিনি টেনে তুলবেন আমার বর্তমান ওজন 70 থেকে 72 কেজি যিনি আমাকে টেনে তুলবেন তার গায়ের ওজনটা মোটামুটি 85 থেকে 90 হওয়ার দরকার সে যদি 35 কেজির ওজনের কোনো ব্যক্তি আমাকে তুলতে যায় সে উল্টো কি হবে পড়ে যাবে তাহলে প্রথম নম্বর যে টেনে তুলবে তার গায়ের শক্তি আমার চেয়ে বেশি হওয়ার দরকার নাম্বার দুই যিনি তুলছেন তিনি তো শক্তি 85 কেজি ওজন বা শক্তিশালী কিন্তু যে দড়িটা ফেলেছে দড়িটা পচা আমাকে বললো ধরো আমি ধরলাম উনিও দিলেন টান দড়িটা পচা টপাস করে উনিও পড়বে আমিও পড়বো তাহলে দুই নম্বর দড়িটা মজবুত হওয়ার দরকার এখন দড়ি পচা নয় বরং দড়িও মজবুত তুলছেন শক্তিশালী দড়িও মজবুত কিন্তু যে পড়ে আছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি একদম সেন্স হারা আমাকে বলছে দড়ি ধরো আমি ধরতেই জানি না তাহলে উঠতে পারবো তাহলে ওঠা যাবে না তিনটে যদি মাইনাস পয়েন্ট থাকে নম্বর এক যে টেনে তুলছেন দুর্বল হলে আমি উঠতে পারবো দুই নম্বর দড়ি যদি পচা হয় তাহলে উঠতে পারবো আমি যদি পড়ে বেহুশ হয়ে যাই উঠতে পারবো কিন্তু তিনটেই যদি মজবুত হয় তাহলে ওঠা যাবে ভাই বাবজি আমার মানব দুনিয়া নামে একটা অন্ধকার গাড্ডায় পড়ে আছে পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 22 সূরার নাম সূরাতুল আসর আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আমি আল্লাহ জামানার কসম খেয়ে বলছি গোটা মানব ধ্বংস নামে গাড্ডার মধ্যে পড়ে আছে এখন গোটা মানব যখন ধ্বংসের মধ্যে পড়ে আছে আল্লাহ দিলেন কোরআনের রশি ওই আল্লাহ যে আল্লাহ রশি ফেললেন ওই আল্লাহ দুর্বল না সবল ধরে বলা যাবে না ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তিন পার
পারা 10 পৃষ্ঠা সূরা আলে ইমরান ওগো আল্লাহ তুমি হলে সর্বশক্তিমান তোমার মতো শক্তি আর কারোর মধ্যে নাই জোরে বলা যাবে না তাহলে যিনি দড়ি টানবেন তিনি হলেন আল্লাহ আর যে দড়িটা ফেলা হলো তার নাম আল কোরআন মুফাসসিরিন গণ এক বাক্যে বলছে ওই দড়িটার নাম হলো আল কোরআন এখন কোরআন পচা না মজবুত ذلك الكتاب لا ريب فيه এই কোরআনের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই জোরে বলা যাবে না রব্বুল আলামিন পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা হামিম সাজদা রব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি এই কোরআনের রশির মধ্যে পচন আসবে না সামনে থেকেও আসবে না পিছন থেকেও আসবে না বরং রশিটাকে আমি আল্লাহ হেফাজত করব একটু জোরে জোরে বলা যাবে না তাহলে যিনি টেনে তুলবেন তিনি শক্তিশালী যে রশিটা ফেলা হচ্ছে সেটাও মজবুত এখন এটা দেখার দরকার আমরা যারা গাড্ডায় পড়ে আছি আমাদের সেই কোরআন ধরার মতো চেতনা আছে না যদি চেতনা থাকে তাহলে গাড্ডা থেকে ওঠা যাবে আর চেতনা যদি না থাকে গাড্ডা থেকে ওঠা যাবে না এখন আপনাদের বলা হয় কোরআন বিরাট কঠিন বাবু খবরদার যেন কোরআন পড়তে এসো নাউজুবিল্লাহ বলবো কখন ওই কথা বিশ্বাস করবে এখন বলে লেখক যদি বলে আমার বই সহজ লেখকের কথা সত্য না যে পড়ে সে বলছে খবরদার বই কিন্তু বিরাট কঠিন যে বিক্রি করে তার কথা সত্য লেখকের কথা সত্য না ব্যবসায়ীর কথা সত্য লেখকের কথা লেখক বলছে লেখক মানে আমার পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা কমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআনা লিযিকির আমি আল্লাহ কোরআনটা তেলাওয়াত করার জন্য স্টাডি করার জন্য পড়ার জন্য আমি আল্লাহ কোরআনটা একদম সহজ করে দিয়েছি একটু জোরে বলা যাবে না কোরআন পড়া কঠিন কাজ না কোরআন পড়া বড় সহজ হ্যাঁ কোরআন বুঝতে পারা বড় কঠিন এবার আয়াত বোঝা বড় কঠিন ওর শানে নুজুল বোঝা বড় কঠিন কোরআনের তাফসীর বোঝা কঠিন কিন্তু কোরআন পড়া সহজ 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 তুমি বান্দা যদি একবার জবান দিয়ে বলো আলিফ লাম মিম রাসূল বলছেন বলছিল এটা একটা অক্ষর বরং আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন কোন বান্দা আলিফ লাম মিম যদি পড়ে নেয় আমার আল্লাহ ওকে 30টা নেকি প্রদান করে দেবে একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার তাহলে কোরআন লেখক বলছেন সহজ এখন যাদের ভয় আছে আমার সমাজ কোরআন জেনে গেলে আমাকে আর খতমে দাওয়াত করবে না আমার সমাজ যদি কোরআন জেনে যায় আমাকে আর ওই তাবিজ মাতলি করা আমার বন্ধ হয়ে যায় ব্যবসা বন্ধ হয়ে যাবে এরা বলে কোরআন কঠিন আর যারা জানে কোরআন মানুষের জন্য রাহবার এরা কখনোই বলবে না কোরআন কঠিন বরং বলে কোরআন সহজ 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 একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার তাই হাতে ধরে নাই পায়ে ধরে বলবো আজকের জলসায় প্রতিজ্ঞাবদ্ধ হন একটা সাবজেক্ট মাথায় নিয়ে নেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দেওয়া রশিটা যদি প্রথম মজবুত করে ধারণ করি কোরআনটা মজবুত করে ধারণ করি তাহলে গোলামি করা সহজ হয়ে যাবে জোরে বলা যাবে আজকে আমার সমাজে সব আছে শুধুমাত্র পলতে নেই বুঝে আসেন মনে হয় পলতে অনেকে বুঝতে পারবে টেমি আছে কেরোসিন আছে পলতে নেই ও টেমি জ্বালানো যাবে ছোট্ট বাচ্চারা টেমি দেখি এখন ভালো করে বুঝেন হ্যালোজিন আছে বক্তা আছে তারও লাগানো আছে কারেন্ট নেই কি হবে আলো দেন ঠিক তত্ত্ব বান্দা আছে কোরআন আজও আছে কিন্তু বান্দা যতক্ষণ ওই কোরআনের সঙ্গে সংযুক্ত করে আল্লাহর কালামটা আগ মজবুত করে ধারণ করে জীবনে কারেন্টটা না লাগাবে ও বান্দা শয়তানের বান্দা হয়ে থাকবে আর যেই কারেন্ট আল্লাহরটা নেবে ও আল্লাহর পাগল হয়ে যাবে জোরে বলা যাবে ভাই বাবজি আমার তাই হাতে ধরে নাই পায়ে ধরে আজকে বর্তমান পৃথিবীব্যাপী আন্দোলন চলছে মাদ্রাসা গুড়িয়ে দাও মাদ্রাসা ভেঙে দাও মাদ্রাসা শিক্ষার দরকার নাই আসাম থেকে ঘুরে এলাম সেখানেও বিরাট আন্দোলন মাদ্রাসাগুলি স্কুলে পরিণত করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে নীল নকশা তৈরি হয়ে গেছে মাদ্রাসা যে কোনো সময় স্কুলে পরিবর্তন হয়ে যাবে এখন ওদের দাবি খনেকের জন্য ধরে নেন ওরা বলতে চায় মাদ্রাসায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর তৈরি হয় না তাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক যাতে করে মাদ্রাসা থেকে আবার মাস্টার ব্যারিস্টার প্রফেসর তৈরি হয় ও ভাই আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর তথ্য দেব অসুবিধা হচ্ছে না তো আপনাদের
মাদ্রাসায় পড়ে মুসলমানদের মাত্র 2% ছাত্র বা সন্তান কত পার্সেন্ট 2% গোটা ভারতবর্ষের সমীক্ষা বলছি গোটা উলামাদের একমত বলছি 100 এর মধ্যে দুজন ছাত্র বা দুজন সন্তান মুসলমানের মাদ্রাসায় এখন এদের টার্গেট এরা বলতে চায় যে মাদ্রাসায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয় না তাই দুজনকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানাবো বলে মাদ্রাসাগুলো স্কুল বানাতে চাচ্ছে আর একদল নাস্তিক মার্কা ভাই বাবাজি তারা বলে ভালো প্রস্তাব ওরা সব ফকিরে বিদ্যা শিখে ওখানে কিচ্ছু হয় না সব নোংরা থাকে সুতরাং বন্ধ হয়ে যাওয়াই ভালো ও ভাই একটু বলেন না মায়ের চেয়ে বেশি যে ভালোবাসে তার নাম কি ডাই এত দরদ তোমার 2% মুসলমান ওখানে পড়ে তাই ওরা ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয় না বলে তোমার এত দরদ তোমার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ একটু বলো না 98টা বাচ্চা তোমাকে দিলাম 98টা আমার ঘরের মুসলমান বাচ্চা তোমাকে দিলাম বলো না কজনকে চাকরি দিয়েছো কজন ডাক্তার হয়েছে কজন ব্যারিস্টার হয়েছে কজন প্রফেসর হয়েছে বিএড করে টোটো চালায় কত চাকরি পরীক্ষা দিয়ে এভাবে সব তুমি খেয়ে ফেলছো না 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 ও ভাই বাপজি আমার অত দরদ দিতে হবে না মাদ্রাসায় কিচ্ছু হয় না কিন্তু মাদ্রাসা যেটা হয় পৃথিবীর কোন ইউনিভার্সিটি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় কলেজ দিতে পারে না ওই মাদ্রাসায় সেটা হয় যেটা আমার আল্লাহ চায় জোরে বলা যাবে না কি হয় মাদ্রাসায় আজকে শুনে নেন আর উত্তর দেবে বাজার ঘাট যেখানে আপনার সামনে কেউ মোকাবেলা করতে আসবে মাদ্রাসায় কিচ্ছু হয় না বলে একটু তাকে বুঝিয়ে দেবেন নম্বর এক মাদ্রাসায় তৈরি হয় জিব্রাইল আমিনের বন্ধু জোরে বলা যাবে না পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা বুরুজ قرآن مجيد في لوح محفوظ الله বলছেন কোরআনটা আমি আল্লাহ আমার একটা স্লেট আছে ডায়রি আছে সেখানে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি ওই কোরআনটা আরো সে আজিমের স্লেটে লেখা আছে একটু জোরে জোরে বলা যাবে আরো সে আজিমে কত ফারিস্তা এত ফারিস্তা রাসূল বললেন যেদিন মিহরাজে গেলেন বাইতুল মামুর বাইতুল মামুর অর্থাৎ মক্কার একটা প্রতিচ্ছবি আছে আরশে আজিমে ওই বাইতুল মামুর মক্কার মতো দেখতে ফারিস্তারা তাওয়াফ করে জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল আল্লাহর ফারিস্তার সংখ্যা কত জিব্রাইল বললেন ও আল্লাহর রাসূল মুহাম্মদ যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে ওই ফারিস্তাগুলো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না একটু জোরে জোরে বলা যাবে এত অসংখ্য ফারিস্তা কিন্তু আমার আল্লাহ তার ওই নিজের পার্সোনাল ডায়েরি কাউকে পড়তে দেয় না ও হোক না মালাকুল মউত ও হোক না ইসরাফিল হোক না মিকাইল হোক না অন্য ফারিস্তা কাউকে আল্লাহ কোরআন পড়তে দিলেন না আল্লাহ একজনকে কোরআন পড়ার পারমিশন দিলেন তার নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফারিস্তাদের লিডার সব নবীদের কাছে ওহি নিয়ে আসা বার্তাবাহক জিব্রাইল আল্লাহ জিব্রাইলকে যে মানটা দিলেন মাদ্রাসায় পড়লে দুনিয়ার কারোর বন্ধু হয় না ও হয়ে যায় জিব্রাইল আমিনের বন্ধু একটু জোরে জোরে বলা যায় ভাই বাবজি মাদ্রাসায় কিচ্ছু হয় না মাদ্রাসায় কি হয় জানেন আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ এত নবী রসুল পাঠালেন কাউকে কোরআন কোরআন আল্লাহ কাউকে দিলেন না আদমকে দিলেন না নূহকে দিলেন না ইউসুফকে দিলেন না ইয়াকুবকে দিলেন না বেনিয়ামিনকে দিলেন না ইয়াহিয়াকে দিলেন না ঈসাকে দিলেন না মূসাকে দিলেন না ওই কোরআন কাউকে নয় কাউকে নয় কাউকে নয় আল্লাহ দিলেন ওই কোরআনটা আমার আল্লাহ আমার নবী মুহাম্মদকে প্রদান করলেন একটু জোরে জোরে বলা যায় সুতরাং ওই কোরআন মাদ্রাসায় যারা পড়ে ওরা দুনিয়ার কারোর বন্ধু নয় ওরা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে যায় একটু জোরে জোরে বলা যায় মাদ্রাসায় কিচ্ছু হয় না মাদ্রাসায় জিব্রাইল আমিনের বন্ধু তৈরি হয় মাদ্রাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু তৈরি হয় একটু জোরে বলা যাবে না এরপর কি হয় মানে দেখবেন একটু আরো একটু ভিতরে যাবে বাংলা বইতে অন্তুজ্জ র ল ব আর প ফ ব দুটো ব আছে না মদ্যাংশ দন্তুস্ব তালবুস্ব
তিনটে স আছে তো বলতে পারেন এই স গুলো কোথা থেকে উচ্চারণ হয় কোনটা কোথায় ব্যবহার হয় নিয়ম নীতি কিছু জানেন বাংলা ভাষা মাতৃভাষা আপনার গ্রাজুয়েট পাস করে বিএড করে বসে আছেন বলেন এই স গুলো কোথায় কিভাবে হয় বলতে পারবেন না কিন্তু একটা মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞাসা করে সা সিন সাদ সা জব সা সিন জব সা সাদ জব সা জিজ্ঞাসা করেন তিনটে বাচ্চাকে কোথায় কিভাবে কখন উচ্চারণ হয় সুন্দর করে বলে দেবে জোরে বলা যাবে জিজ্ঞাসা করেন নাই ছোট্ট বাচ্চাটাকে জিন জবর যা জাল জবর যা জ জবর জ তিন তিনটি অক্ষর একই রকম দেখতে একই রকম উচ্চারণ একটু জিজ্ঞাসা করে দেখেন না ছোট্ট বাবু সোনা বলে দাও না তিনটি অক্ষরের পার্থক্য কি ওই ছোট্ট বাচ্চাটা সুন্দর করে পার্থক্য বর্ণনা করে দেবে একটু জোরে জোরে বলা যাবে পৃথিবীর এত বই লিখলেন বর্ণ পরিচয় থেকে শুরু করে আদর্শ লিপি থেকে শুরু করে কত বই আছে একটা বইয়ের হাতে যেন নাম বলেন যে সেই বইটা আপনাদের কারোর মুখস্থ আছে একটু বলে দেন কিন্তু এই মুহূর্তে পৃথিবী ব্যাপী 52 কোটি হাফেজ কোরআন আছে জোরে বলা যাবে না কত কোটি ওই 6666টি আয়াত হৃদয়ের মধ্যে লিখিত আমার আল্লাহ লিখে দিয়েছেন এর নাম গোপন সংগ্রাম আল্লাহ বলছেন তোরা যতই মিটিয়ে দিবি রাতারাত্রি সব কোরআন পুড়িয়ে যদি ছাই করে দিস আবার আমি আল্লাহ তৎক্ষণাৎ লক্ষ লক্ষ হাফেজের দ্বারায় ওই কোরআন আবার জীবিত করে দেব জোরে বলা যাবে না কোন ধর্মগ্রন্থের হাফেজ নেই একমাত্র কোরআনের হাফেজ পৃথিবীতে ভরপুর একটু জোরে বলা যাবে তাই কোরআন থেকে দূরে থাকা যাবে না কোরআনে অসীম মজবুত করে ধারণ করতেই হবে আজ আমরা যারা আমার বাবাজি আছেন দাদু আছেন নিয়ত করে সূরা ফাতিহাটা কোরআন যদি বলা যাবে না সুবহানাল্লাহ সূরা ইখলাসটাও কোরআন সূরা ফালাকটাও কোরআন সূরাতুন নাসটাও কোরআন নিয়ত করে জীবনে সবকিছুতে পরিবর্তন রাতারাত্রি হয় না আলোচনা শুনে আপনার মনে মনে ভয় আসছে আশাও যাচ্ছে হুজুরের কথাগুলো মনে করি মানব আগামীকাল থেকে জীবন পাল্টে ফেলবে তো জীবনটা তো এমন নয় ধরলাম আর পাল্টে দিলাম এটা আল্লাহ পারে আমাদের দ্বারাই চেষ্টা সম্ভব যেমন একটা বাড়ি তৈরি করার আগে ভিত দিতে হয় তারপরে লিন্টন তারপরে ছাদ ঢালা তারপরে প্লাস্টার তারপরে গেট গিরি তারপরে রং চুন অর্থাৎ একটা বাড়ি সাজিয়ে তুলতে 10 থেকে 12 বছর লেগে যায় আসেন না ঠিক তদ্দূর আস্তে আস্তে পরিবর্তন হতে বলি যারা আজকের জলসার মন জলসার শ্রোতা এসেছেন নারী হন পুরুষ হন একটু প্রথম নিয়ত করেন আজ থেকে নামাজ ধরবো নামাজ আজ থেকে আর বন্ধ করবো না নারীরা একটা নিয়ত করে না আজ থেকে পর্দা করব আর পুরুষরা নিয়ত করে না আজ থেকে হারাম বন্ধ করে দেব এই নামাজ নামি গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই 5টা সূরা জানা লাগবে তাহলে সব নামাজ সুন্দর করে পড়তে পারবেন জোরে বলা যাবে কটা সূরা লাগবে 5টা যদি না জানেন তাহলে সর্বনাশ হয়ে যায় কি সর্বনাশ এটা সর্বনাশের কথা বলে বার হওয়ার রাস্তা বলে দিয়ে আলোচনা সমাপ্ত করব সভাপতি সাহেবের কাছে অনুরোধ আমি আর 20 মিনিট থাকতে পারবো যদি একটু বক্তা 20 মিনিট তৈরি করে নেন ভাই ভাইজি আমার এই যে বিরাট একটা মাহফিল পিছন দিকে কোনো এক ভাই ভিক্ষা চাইছে হাত পেতে পেতে আমার মতো একটা বক্তা যদি বলে ভাই এদিকে এসো তাহলে ওই ভিখারি মানুষটার মনে আশা জাগবে না জাগবে বিরাট আশা জেগে যাবে যে হুজুরের মতো ব্যক্তি আমাকে ডাকছে ও যত এগিয়ে আসছে আমি তত পকেটে হাত ঢোকাচ্ছি আশা বাড়ছে না কম হচ্ছে আশা বাড়ছে যখন একদম সামনে এলো আমি মুঠো মারা হাতটা তুললাম ও চোখ পিট পিট করছে আর ভাবটা 200 টাকার নোট তো পড়বেই আমি এত বড় বিয়াদ কি করলাম খালি হাতটে ভাবে তুলে নিলাম কাজটা ভালো হলো চরম বিয়াদবি করলাম এত বড় বিয়াদবি রসুল বলছেন মান গাসসা ফালাইসা মিন্না যে প্রতারণা করে যে ধোঁকা দেয় যে দু নম্বরি করে আমি রসুল বলছি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না ভাই বাপ একটা ফকিরকে ঠকিয়ে আমি এত বড় অভিশপ্ত হয়ে গেলাম বিশ্বনবীর উম্মত থেকে আমার নামটা কাটা গেল না দিতে পারতাম দূর থেকে বলতাম ভাই ক্ষমা করে দেন কিন্তু কাছে ডেকে হাত পাতিয়ে ঠকালাম এটা বিরাট বড় বিয়াদবি ও ভাই বাপ ঠিক এমনটাই ভেবে নেন ফকিরকে যেমন ডাকলে ও যেমন আশা নিয়ে দৌড়ে আসে আমার বান্দা আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহর মনে আশা বেড়ে যায় জোরে বলা যাবে না পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা মুমিন রব্বুল আলামিন বলেন উদুউনি আস
استجب لكم ওরে বান্দা ওরে বান্দেরে তোরা ডাক 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 যেই ডাকবি আমি আল্লাহ তৎক্ষণাৎ লব্বাইক বলে উঠব জোরে বলা যাবে তোরা যেই ডাকবি আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলবো মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ গো তোমার কি একটু ঘুম আসে না তোমার কি একটু তন্দ্রা আসে না তোমার কি একটু কষ্ট হয় না গো আল্লাহ এত বড় পৃথিবী পরিচালনা করেন একটু কি আপনার কষ্ট হয় না আল্লাহ বলছেন মূসা বল্লা বল তুই কি চোখে দেখবি না কানে শুনবি মূসা বলছে আল্লাহ দেখতে পেলে বড় বিশ্বাস তাপ জমে যেত আল্লাহ দেখতে পারলে বড় ভালো হয় আল্লাহ বললে তাহলে মূসা তুই আমাকে ভালোবাসিস না বাসিস না মূসা বলছে আল্লাহ বিরাট ভালোবাসি আল্লাহ বলছে মূসা প্রমাণ করতে হবে শুধু মুখে বললে হবে না মূসা বলছে আল্লাহ কি করে প্রমাণ করব বলে দেন আল্লাহ বলে একটা রাত এক গ্লাস হাতে পানি নিয়ে আমি আল্লাহ আমাকে ভালোবাসিস প্রমাণ করার জন্য দাঁড়িয়ে থাকবে যেন গ্লাস হাত থেকে পড়ে না যায় মূসা শক্তিশালী একজন নবী এবং আল্লাহর রাসূল বলছেন আল্লাহ ইনশাআল্লাহ আমি পেরে যাব বলে ঠিক আছে মূসা প্রস্তুত বলে আল্লাহ হাতে একটা গ্লাসে পানি নিয়ে মূসা রাত্রে দাঁড়িয়ে আছে রাত 10টা বাজে 11টা বাজে 12টা বাজে 1টা বাজে 1.5টা বাজে 2টো বাজে মানুষ সব কিছুর উপরে ক্ষমতা রাখলেও চোখের উপরে বান্দার কোনো ক্ষমতা নাই একটু জোরে বলা যাবে মূসা হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটু তন্দ্রা যেই টাল দিয়েছে হাত থেকে গ্লাস পড়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পানি গড়িয়ে যায় আল্লাহ বলল রে মূসা তুই যে বললি বিরাট ভালোবাসিস আর হাতে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবি বললি উত্তর কি পেলি না পেলি না মূসা বলছে কই আল্লাহ উত্তর তো পাইনি বলে আরে মূসা উত্তর পাবি কি করে তুই তো ঘুমিয়ে পড়েছিলি বলে আল্লাহ একটু তন্দ্রা এসে গিয়েছিল আল্লাহ বলছে রে মূসা তুই ওই জন্য আমি তোকে বললাম চোখে দেখে নে তোর চেয়ে আমার আমার বান্দাগুলো গোটা পৃথিবী আমি আল্লাহ আমার কাছে অনেক অনেক গুণে প্রিয় ওরে মূসা তুমি যেমন আমার কাছে প্রিয় ঠিক তেমন গোটা পৃথিবীর বান্দা আমার কাছে প্রিয় এখন ওই বান্দাগুলো আমার হাতের মুঠোয় আমি আল্লাহ যদি এমন করে একটু তন্দ্রা আসে ঘুম এসে যায় গোটা পৃথিবী আমার হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই আমি আল্লাহ আমার কোনো ঘুম নাই আমি আল্লাহ আমার কোনো তন্দ্রা নাই আমি আল্লাহ ঘুম থেকে পবিত্র তন্দ্রা থেকে পবিত্র লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তিন পারা এক পৃষ্ঠা সূরা বাকারা আল্লাহ বললেন তার ঘুমও আসে না তন্দ্রাও আসে না একটু জোরে জোরে বলা যাবে না বান্দা রাতে ডাকতে পারে সন্ধ্যায় ডাকতে পারে মরুভূমিতে ডাকতে পারে দরিয়ায় ডাকতে পারে তাই বান্দার ডাক শোনার জন্য আল্লাহ সর্বদাই বান্দার দিকে তাকিয়ে থাকে জোরে বলা যাবে এখন ওই বান্দা মসজিদের মুয়াজ্জিন আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বান্দাটা মসজিদে দৌড়ে চলে গেল বাড়ির বান্দিগুলো নারীগুলো মুসাল্লা পেতে দাঁড়িয়ে গেল যেই বলল আল্লাহু আকবার কাকে ডাকলো বান্দা কাকে আল্লাহ কে বলে জানেন তো মনে আছে ফকির কামি যেমন ডেকেছিলাম দৌড়ে এসেছিল ঠিক বান্দা যখন আল্লাহকে ডাকে আমার আল্লাহ তার ক্ষমতা মতো বান্দাকে তার সাথে কথা বলার শক্তি যুগিয়ে দেন যদি বলা যাবে তাই বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন বান্দা নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা পেয়ে যায় একটু যদি বলা যাবে এখন আল্লাহ তাকিয়ে আছে বান্দার দিকে ও ভাই বাপজি ব্যথা নেবেন না দোষটা আপনাদের না দোষটা আমাদের আমরা আপনাদেরকে বুঝিয়ে বলিনি বলে আমার সমাজ আজকে কত জঘন্যতায় কত খারাপ জায়গা আছে একটু নিজের মনকে প্রশ্ন করে বলেন কত বছর নামাজ পড়ছেন কেউ বলবেন হুজুর 20 বছর কেউ বলবেন 22 বছর কেউ বলবেন 40 বছর ও দাদুজি ও চাচাজি আমার ভাইজান দোষটা আপনাদের না দোষটা আমাদের মতো একদল বক্তার আপনাদেরকে বুঝিয়ে বললে হয় যতদিন অনেক কিছু শিখে যেতেন একটু বলেন না আল্লাহু আকবার বলে যেই হাতটা বাঁধলেন আমার আল্লাহ তাকিয়ে আছে ওই হাতটা বাঁধার সাথে সাথে সানা পড়া লাগে সানা ওই সানা কজনের মুখস্থ আছে পকেট থেকে হাত তুললাম আমার হাতে টাকার বাহানা করে ফকিরের হাতে হাত দিয়ে বললাম টাকা আছে কিন্তু হাতটা শূন্য যদি হয় ফকিরকে যেমন ঠকানো হয় ও বান্দা নামাজে দাঁড়ালে ও বান্দি নামাজে দাঁড়ালে ও আম্মা জান ও বোন তুমি নামাজে দাঁড়ালে আর হাতের মধ্যে তোমার সানা নানি দোয়াটা নাই সূরা ফাতিহাটা ঠিক মতো জানো না একটা সূরা ভালো করে পড়তে পারো না বিতরের নামাজ এশার নামাজ এক্ষুনি পড়ে এসেছো তিন রাকাত বিতরের নামাজে হাত ছেড়ে হাত বাঁধো দোয়াই কোনটা আজ পর্যন্ত মুখস্থ নাই বৈঠকে বসে ক্রিং ক্রিং করে আঙুল তুলতে বিরা
বিরাট ভালো লাগে ওই আত্তাহিয়াত তাজ পর্যন্ত মুখস্থ নাই দরুদ ইব্রাহিমটা মুখস্থ নাই দোয়ায়ে মাসুরাটা মুখস্থ নাই আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও ভাই বাবজি বলেন না বলেন একটা ফকিরকে ঠকালে যদি অন্যায় হয় তাহলে আল্লাহকে ঠকানো কি অন্যায় না আল্লাহকে ঠকাচ্ছি রাত দিন এখন বলেন ওই ফকিরটা দুর্বল অসহায় আমার সমাজ যাদেরকে আমরা খুব ছোট মানুষ মনে করি পাশের গ্রামে জলসা করতেছে আর ফকিরটাকে আবার ডাকছি ভাই এসো আসবে কথা বলেন না কেন আসবে না বড় ওরা ইউনিয়ন আছে ওই হাত পা ভাঙা একটা বড় ইউনিয়ন ওরা একসাথে গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় রিজার্ভ করে কালেকশন করতে যায় ওরা গিয়ে খবর দেবে এই সেই বক্তাটা এসছে চার নম্বর গ্রামে এসে আমাকে ঠকিয়েছিল ওই বক্তাটা এসে আমরা ওকে ধরবো ধরে বলবো দেবে না তো ঠকালে কেন দুর্বল হয়ে ওরা ক্ষমতা প্রয়োগ করতে চায় আমার বিরুদ্ধে কেন আমি ঠকিয়েছি ও আমার ভাই জান ব্যথা নেন না আম্মা জান মা বোন ব্যথা নেন না এই ভুলে ভরা নামাজ আমার সমাজের কত নারী পড়ছে কত পুরুষ পড়ছে এর পরে বলে হুজুর নামাজ পড়ি আমার আল্লাহ আমার দোয়া শোনে না নামাজ পড়ি হুজুর আমার সংসারে বরকত হয় না নামাজ পড়ি হুজুর তারপরে কোন রহমত দেখতে পাই না ও ভাই বাবজি ফকিরকে ঠকালে দ্বিতীয়বার যদি ফকির আমার ডাকে সাড়া না দেয় ওই আল্লাহর এত ক্ষমতা থাকার পর ওই আল্লাহকে এত ঠকাচ্ছি আর তারপরও কি করে আশা করি যে আমার আল্লাহ ঠকানোর পরে তার ডাক শুনবে ঠকানোর পরে দার ডাকে সাড়া দেবে না না ভাই আর না অনেক হয়েছে ফিরে আসেন আর দ্বন্দ্ব না অনেক দ্বন্দ্ব করেছেন তবলিগ সেলসেলার দ্বন্দ্ব হানাফি সাফির দ্বন্দ্ব মালিকি হাম্বালির দ্বন্দ্ব আর দ্বন্দ্ব নাই ফিরে আসেন জীবন গড়ি জীবন গড়ি আর ধোকাই না আর ধোকাই না হাত এখানে বাঁধবেন না এখানে এ নিয়ে আর দ্বন্দ্ব না হাত তুলবেন কি তুলবেন না তা নিয়ে দ্বন্দ্ব না গোল টুপিলে লম্বা টুপি তা নিয়ে দ্বন্দ্ব না জামা গোল হবে না চেরা হবে তা নিয়ে দ্বন্দ্ব না এসো এসো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহকে ঠকাবো না ঠকাবো না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এসো না প্রতিজ্ঞাবদ্ধ অনেক হয়েছে বাতিল আজকে হাততালি দিচ্ছে বাতিল আজকে মজা নিচ্ছে আমাদের গৃহদ্বন্দ্ব দেখে আর গৃহদ্বন্দ্ব না ফিরে এসো আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ি আল্লাহকে আজ থেকে আর ঠকাবো না আল্লাহ তৌফিক দিক জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাই বাবজি তাই সুন্দর নামাজ পড়ার জন্য আমি গোনাগার আব্দুল কাইয়ুম ভিক্ষা চাই আর আপনাদেরকে একটুখানি রাস্তা বলে যাই 2023 একটু নিয়ত করেন বছর আমার নামাজ নামি বাড়িটায় আমি একটুখানি ভিতটা সুন্দর করে দেব জোরে বলা যাবে জীবনে পরিবর্তন হচ্ছে না হচ্ছে না 2017 থেকে 2022 পাঁচ বছরে কত পরিবর্তন হয়েছে মাটির বাড়িটা আপনার পাকা হয়ে গেছে মাটির রাস্তা ঢালাই হয়ে সাইকেল বাইক হয়ে গেছে অথচ 17 থেকে আজ 22 নামাজ পড়ছেন আজ সূরা ফাতিহা জানি না আজ ও দোয়া জানি না আজ ও সানা জানি না আজ ও কি বলে দরুদ ইব্রাহিম জানি না আজ ও ঠিকভাবে নামাজ আদায় করতে পারি না কেন বাড়িটা ঠিক এক এক মাসেই হয়নি ওই বাড়িটার ভিত দিয়েছিলেন লিন্টন দিয়েছিলেন ছাদ দিয়েছিলেন পাঁচ বছর একটা সুন্দর বাড়ি তৈরি হয়েছে 2023 ভিত দেয় নিয়ত করেন নামাজের জন্য পাঁচটা দোয়া আর পাঁচটা সূরা আজ থেকে ইনশাল্লাহ হাজার কষ্ট হোক এলাকার কোন হাফেজ অথবা ইমামের কাছে গিয়ে যত কষ্ট হোক আল্লাহকে আজ থেকে আর ঠকাবো না তাই পাঁচটা দোয়া আর পাঁচটা সূরা মুখস্থ করব ইনশাল্লাহ পাঁচটা সূরার মধ্যে আমি পরামর্শ দিতে পারি প্রথম সূরা হলো সূরা ফাতিহা সব রাকাতে লাগবে লাগবে না লাগবে নফল হোক ফরজ হোক সুন্নাত হোক সব রাকাতে পড়া লাগবে সূরা ফাতিহা দুই নাম্বার সূরা নয় একটা সূরার অংশ তার নাম আয়াতুল কুরসি তিন পারা প্রথম পৃষ্ঠায় সূরা বাকারা বিরাট বরকতপূর্ণ একটি দোয়া বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল কুরসি যে তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মউত জোরে বলা যাবে না দোয়া পড়ে জান্নাতে যাচ্ছে না কেন মউত আসেনি জোরে বলা যাবে এই দোয়াটা পড়ে জান্নাতে যাচ্ছে না কেন মউত আসেনি আর মৃত্যু আসবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়বে আমার রাসূল বলছিল এই মানুষটা জান্নাতি 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 জোরে বলা যাবে এরপরে তিন নম্বর একটা সূরা সূরাতুল ইখলাস চার নম্বর
সূরা ফালাক পাঁচ নাম্বার সূরা নাস এই পাঁচটা যদি সূরা সুন্দর করে শিখে নেন ইনশাআল্লাহ জীবন নামি গাড়িটাতে চারটি হ্যালোজিন লেগে যাবে জোরে বলা যাবে না সূরা ফাতিহা একে ফাতিহা বলা হয় ফাতাহা ইয়াফতাহু মানে খোলা কোরআন খুললেই ডান পৃষ্ঠায় দেখা যায় এই সূরাটাকে খুললেই দেখা যায় তাই বলা হয় সূরা ফাতিহা কিন্তু এই সূরাটার নাম সূরাতুদ দুআ এই সূরাটার নাম সূরাতুশ শিফা এই সূরাটার নাম সূরাতু কানজিল কোরআন এই সূরাটা বান্দা পড়লে আপনি রাত 12টার সময় ছেলেটা কাঁদে পেট ব্যথা হচ্ছে পাশে হোমিওপ্যাথি ডাক্তার গিয়েছেন বলে ডাক্তার বাবু আজকে বাড়ি আসেন অ্যালোপ্যাথি ডাক্তারকে ফোন করছেন ফোন রিসিভ করছেন সর্বশেষ লাস্টে মনে পড়ে ইমাম সাহেবের কথা ইমাম সাহেব দেখে একটু ঝাড়ফুট করে আনি হয়তো ফোন করেছেন ইমাম সাহেব ফোন অফ দরজায় গিয়ে খুব ধাক্কা দিলেন উঠলই না এখন বেচারা বাপ মা সারা রাত বাচ্চাটাকে বুকে জড়িয়ে কাঁদে আহারে ডাক্তার নেই কবিরাজ নেই ইমাম সাহেব বাড়ি নেই কি করি এবার আজ থেকে আর কারোর কাছে যেতে হবে না ওই সূরা ফাতিহাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সাতবার পাঠ করেন আর আপনি বাপ হন মা হন মায়ের দোয়া বাপের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে আপনি উযু করে পাক পবিত্র হয়ে সাতবার সূরা ফাতিহা পড়েন আর কোন পানিতে একটু ফুৎকার করে ওই পানিটা নিজের বাচ্চাকে বিসমিল্লাহ বলে পান করিয়ে দেন আল্লাহ চাইলে ওই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে জোরে বলা যাবে না ও ভাই বাপজি সূরা ফাতিহা জীবন পাল্টে দিতে পারে দোয়া জানেন না দোয়া আরবিতে দোয়া করবেন সেজদায় গিয়ে দোয়া করা যায় সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার লম্বা নামাজ পড়তে চান বড় বড় ইমামদের মতো আমার রাসূলের সাহাবাদের মতো বিশ্ব নবীর মতো নিয়ত করছেন দু রাকাত নামাজে সারা রাত পার করে দেব কি করে পড়বেন ওই নামাজ তাই সেজদায় গিয়ে দোয়া করেন যত আরবি দোয়া আপনার কোরআন থেকে প্রমাণিত হাদিসের দোয়া আপনার মুখস্থ আছে দোয়াগুলো সেজদায় গিয়ে গিয়ে পড়েন আর যদি কোনো দোয়া মুখস্থ না থাকে সূরা ফাতিহাটা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন এত বড় দোয়া আর কোন দোয়া কোরআনের মধ্যে নাই জোরে বলা যাবে না এত সুন্দর দোয়া আর কোন দোয়া হতে পারে সেজদায় গিয়ে দোয়া করে আয়াতুল কুরসি মুখস্থ হয়ে গেল জান্নাতে যাওয়া সহ আবার আয়াতুল কুরসি কোন বান্দা যদি পড়ে নিজের হাতে ফুৎকার দিয়ে দেহটা বুলিয়ে নেয় শয়তান তার উপরে প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ যদি বলা যাবে তিন নম্বর আপনি সূরা ইখলাস পড়েন আলীকে রসুল বলেন আলী গো তুমি কি রাত্রে এক খতম করে কোরআন পড়ে ঘুমাতে পারো না আলী কেঁদে ফেললেন ইয়া রসুল আল্লাহ আমার মতো আপনার গরিব জামাই যে না খাটলে সংসার চলে না এক খতম করে কোরআন পড়বো কিভাবে রসুল বলছেন ওরে আলী আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে বলছি না তুমি কি জানো না সূরাতুল ইখলাস সুলুসুম মিনাল কোরআন সূরা ইখলাস হলো কোরআনের এক তৃতীয়াংশ তাই যদি কোনো বান্দা ঘুমানোর আগে তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে তার আমল নামায় এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ লিখে দেবে একটু জোরে জোরে বলা যাবে না এর বলেন না সুবহানাল্লাহ এরপর সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরাকে বলা হয় মুআউযাতাইন কেন দুটো সূরা শুরুতে আছে আউযু কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস তাই দুটো সূরাকে বলা হয় মুআউযাতাইন আউযু শব্দের অর্থ হলো তাআউযু শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যদি বলা যাবে না সুবহানাল্লাহ এখন আপনারও জাদু হয়েছে আপনার উপরে কোন রকমের শয়তানি প্রভাব পড়েছে বিশ্ব নবীর উপরে জাদু হলো 40 দিন বিশ্ব নবী কোনো কাজ করছেন মন ভোলা খেয়েছেন কি খাননি জিজ্ঞাসা করলে চমকে মতো উঠছেন ইস্তিরা বলছেন মন ভোলা ভোলা ভাব হঠাৎ রসুলের স্বপ্নটাও ছিল ওয়াহী জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ রসুল দেখছেন মাথার কাছে এক ফারিস্তা পায়ের কাছে এক ফারিস্তা বলা বলি করছে আল্লাহর বান্দা মুহাম্মাদের উপরে জাদু হয়েছে 40 দিন দুজন ফারিস্তা এসে ওই আউযু কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস 40 দিন বিশ্ব নবীর মাথে এবং পায়ের কাছে দাঁড়িয়ে দুজন ফারিস্তা সে ফুক দিয়ে যায় 40 দিন পর রসুল ঘুম থেকে উঠলেন আজকে বিশ্ব নবীর শরীরটা বড় হালকা ওই সময় ফারিস্তারা বলছে ও মুহাম্মদ তোমাকে কি বলবো না কোথায় তোমার জাদু হয়েছে রসুলকে সাহাবাদের সঙ্গে ওই ফারিস্তাগুলো নিয়ে গেলেন মদিনার একটা বিরাট একটা খেজুর গাছ তার তলায় একটা বিরাট বড় কুয়া সাহাবাদেরকে বললেন কুয়ার পানি ছেঁচে ফেলো ছেঁচে ফেলা হলো একটা মোমের পুতুল পাওয়া গেল তার গায়ে
রাজসই ফোটানো বর্ষি ফোটানো চুল জড়ানো রাসূলকে ফেরেশতা বললেন এই পুতুল দিয়ে একটা মহিলা আপনার নামে জাদু করেছিল আমার রাসূল পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিলেন আর বললেন ও মুহাম্মদ আজ থেকে এই দুটো সূরা আমল করো জীবনে কোন জাদু বিদ্যা তোমার উপরে প্রভাব ফেলতে পারবে না একটু জোরে জোরে বলা যাবে না আমার রাসূল যখন ঘুমাতেন সূরা ইখলাস ফালাক এবং নাস দুই হাতে পড়ে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে আমার রাসূল ঘুমাতেন তাই শয়তানি প্রভাব থেকে বাঁচতে চাইলে এই আমলটা করলে শয়তান প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ একটু জোরে বলা যাবে না তাহলে পাঁচটা সূরার কথা বললাম প্রথমত সূরা ফাতিহা দুই নম্বর আয়াতুল কুরসি তিন নম্বর সূরা ইখলাস চার নম্বর ফালাক পাঁচ নম্বর নাস এই পাঁচটা সূরা যদি সুন্দর করে মুখস্থ করেন নামাজের ভিত হল এবার নামাজের লিন্টন দেবে এই নামাজের মধ্যে পাঁচটা দোয়া আছে কটা দোয়া পাঁচটা দোয়া নম্বর এক সানা হাতটা বাদলেই পড়তে হয় সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়াটা হলো প্রথম দোয়া দুই নম্বর বিতরের নামাজে লাগে দোয়াই কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'উ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أي دعاء تجري بندا پڑي أمار الله تك شرب دائي تار حفظتي مدرك دن جري بلا جبر دعائي كله دعائي এবার আপনার তিন নম্বর দোয়া হলো আত্তাহিয়াত ওয়া তাশাহুদ এটাকে আমরা বৈঠকে পড়ি আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে থাকে আশহাদু আল্লা واشهد ان محمدا عبده ورسوله اي نمبر দোয়াটা হলো তিন নম্বর দোয়া চার নম্বর দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পাঁচ নম্বর দোয়ার নাম হলো দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أي دعاء بنده যদি পড়ে তার নামাজের মধ্যে যত অপরাধ হয়ে গেছে নামাজের বাইরে যত গুনাহ সগীরা কবিরা হয়েছে আমার আল্লাহ সব কিছু maaf করে দেন জোরে বলা যাবে না নামাজ হাদিসে এসেছে মুকাফফারা নামাজ বান্দার গুনাহ সগীরাগুলো মিটিয়ে দেয় এখন ওলামারা বলছেন নামাজ শুধু গুনাহ সগীরা মিটায় কাবিরা মিটায় না তো একদল ওলামা বলছেন না কাবিরা মেটাতে গেলে তওবা লাগে নামাজের মধ্যে তওবা নাই ওই জন্য নামাজ পড়লে গুনাহ কাবিরা মাফ হবে না কিন্তু একটা বৃহৎ ওলামাদের সংখ্যা বলছে নামাজের মধ্যে তওবা আছে জেনে বলা যাবে ওই তওবাটার নাম হলো দোয়া মাসুরা ওই তওবাটার নাম কি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا والله গুনাহ 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 এত গুনাহ করেছি যে গুনার কোনো কুল কিনারা নাই ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা ওই গুনাহগুলো তুমি ছাড়া কেউ maaf করতে পারবে না বান্দা যখন এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলে আল্লাহ বলে আমার বান্দা আমার উপরে আশা যখন করেছে আমি আল্লাহই পারি সব গুনাহ মিটিয়ে দিতে আমার বান্দা চেয়েছে তাই আমি কবুল করে নি বান্দার জীবনের সব গুনাহ খাতা maaf করে দিলাম জোরে বলা যাবে না আলোচনা সমাপ্ত ঘড়ির কাঁটা দশটা বেজে গেছে আর আমি একটু ক্ষমাই চাইব এসেই বলেছিলাম দশ মিনিট আগে একটু চারটায় বসিরহাট এটা জলসা সাড়ে দশটা থেকে রাস্তার ভালো তারপরও আমাদের গাড়ি একটু খুব স্পিডে চলে আর বলা যায় না সাবধানতা অবলম্বন করা উচিত কিন্তু উপায় থাকে না দাওয়াত দেওয়ার সময় ওরাই নিজেরা নিজের এইসবগুলো করে আমি আপ্রাণ চেষ্টা করি একটা রাখার কিন্তু হয় না অথবা আবদার যার কারণে নিতে বাধ্য হয়ে যায় তো একটু ক্ষমার নজরে দেখবেন শুরু করেছিলাম আল্লাহ বলেছিল আমার বান্দারা পাপ করে ফেলেছো নিরাশ হয়ে যেও না ফিরে এসো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব তাহলে বান্দা হলে কত লাভ আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দেবেন জোরে বলা যাবে না
শুরু থেকে সেই বান্দা হওয়ার লাভ বুঝিয়েছি আর বান্দা হতে গেলে আল্লাহর কালামের সাথে মজবুত সম্পর্ক রেখে যদি গোলাম হয়ে জীবন যাপন করতে পারি আল্লাহকে আর না ঠকিয়ে জীবন যাপন করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি থাকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে আল্লাহ চাইলে একদিন আমাদের আবার দেখা হবে তার নাম আমার রাসূলের শাফাত আর সর্বশেষ মানজিল তার নাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমার আপনার সবার জীবনে পাপ থেকে মুক্ত করে আমাদের জীবনটাকে জান্নাতের পথের পথিক হিসাবে সাজিয়ে তুলে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন তিনি বলেন একটু আল্লাহুম্মা আমিন বলেন 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 একদম সময় নেই চাচাজি বলছেন পূর্বের জামানায় আমরা মুখে দাড়ি রাখলে আমাদেরকে মানুষ চাচা বলে ডাকত আমাদেরকে মানুষ চাচা বলে ডাকত আর এখন লাদেন চাচা বলে ডাকত কি বলে ডাক লাদেন চাচা বলছে কিন্তু যারা ডাকতো তাদের অর্থাৎ আমার প্রতিবেশী ভাইয়েরাও তারাও নাকি এখন মুখে দাঁড়িয়ে রাখছে রাখছে না হ্যাঁ ঠিকই প্রশ্ন সুন্দর প্রশ্ন এখন মূল ব্যাপার হলো দাড়ি দুই ধরনের এক শয়তানি দাড়ি এক সুন্নতি দাড়ি যেটা বলা যাবে না সুন্নতি দাড়ি বিশ্বনবীর হাদিস উফুল লিহিয়া দাড়ি ছেড়ে দাও ও আপন অবস্থায় চলতে থাক আমি রসুল জীবনে দাড়িতে কোনোদিন ছুরি চালাইনি তোমরা জীবনে দাড়িতে ছুরি চালাবে না এটা আমি রসুল আমার সুন্নতি দাড়ি জোরে বলা যাবে আর রসুল বললেন গোব ছোট করো গোব বড় করো না আমি রসুল এটা আমার সুন্নাত এখন বিশ্ব নবী যেটা করেছেন তার পিছনে শুধু সুন্নাত না বিভিন্ন সাইন্টিফিক কারণ আছে রসুলের হাদিসকে রিসার্চ করার পর বৈজ্ঞানিক ঐক্যমত যারা দাড়িতে খুর দেয় এদের হরমোন ক্ষমতা কমে যায় অর্থাৎ স্ত্রীদেরকে খুশি করতে পারে না এবং দেখতেও হিজড়া লাগে প্রকৃতপক্ষে বাস্তবেও হিজড়াও হয় কথা বুঝতে পারলেন দেখতেও কি লাগে হিজড়া আর হয়ও কি হিজড়া স্ত্রীকে খুশি করতে পারে না বৈজ্ঞানিকদের মত বলছে আমার কথা সুতরাং ওরা এখন রিসার্চ করে ওই দাড়ি রাখা শুরু করেছে তবে ওদের দাড়িগুলো সব দিকে হুল ছেটে সেখানটা হুল্লুম ভুল্লুম পেঁচা ভোতম পেঁচার মতো দেখেছেন সব দিকে ছেটে এখানটাই বিভিন্ন ধরনের আবার কাটিং এখান থেকে ডিজাইন ওখান থেকে ডিজাইন এগুলো নাস্তিকদের দাড়ি রসুলের দাড়ি নয় রসুলের দাড়ি সব দিকে ছেড়ে দিতে হবে যতটা লম্বা হয় হোক তবে একদল বুজুর্গ ছাড় দিয়েছেন এক মুষ্টি হয়ে যাওয়ার পর একটু ছাটা যেতে পারে এক মুষ্টির পর তার আগে নয় যাই বা হোক আমি এই সময় অনেকটা রাস্তা কোথায় আছেন ঢোকেন আলহামদুলিল্লাহ এসে গেছেন যাই বা হোক ভাই বাবজি আমার তাই সুন্নতি দাড়ি আমরা রাখবো নাস্তিকদের দাড়ি নয় যতটুকু বললাম আল্লাহ আমি আমার আমি আমার মতো একজন গোনাকারকে আল্লাহ প্রথম আমল করা তৌফিক দেন আর আপনাদের সকল কামল করা তৌফিক দেন একটু পেরান বলে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন বিদায় নিলাম ভাষাগত ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু